আসসালামু আলাইকুম সবাইকে আমি ইশতিয়াক সাকিব এইচ কোর্সের আজকের কলেজ অ্যাডমিশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা কলেজ অ্যাডমিশনের ফিজিক্স ক্লাসটা দেখব ফিজিক্সের গতি চ্যাপ্টার এবং লাস্টের দিকে যে দুইটা চ্যাপ্টার আছে ওই দুইটা চ্যাপ্টার নিয়ে হচ্ছে আমরা এই ক্লাসে পড়াশোনা করব। তো আমাদের গতি চ্যাপ্টারে মেনলি ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু বেশি থাকে তারপরও এখানে গতি নিয়ে যেমন বিভিন্ন প্রকার গতি সো এখান থেকে থিওরেটিক্যাল প্রশ্ন হতে পারে তো আমরা এই জন্য যে এগুলোর মধ্যে যেই গতিগুলো বা যে ডেফিনেশনগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমরা চেষ্টা করবো ওগুলো নিয়ে একটু আলোচনা করার জন্য দেখো শুরুতে যেটা আছে ঘূর্ণন গতি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোনো বিন্দুকে কেন্দ্র করে গতিশীল বস্তুর গতিকে বলা হয় ঘূর্ণন গতি বৈদ্যুতিক পাখার গতি আমরা জানি যে একটা বিন্দুকে কেন্দ্র করে হচ্ছে পাখাগুলো ঘুরতে থাকে তারপরে ঘড়ির কাটার গতিও সেম সো এই জন্য আমরা এটাকে বলতেছি ঘূর্ণন গতি এবং ঘূর্ণন গতি হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যায় গতি এখন পর্যায়বৃত্ত গতিটা কি দেখো কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটিএর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে এবং নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করে ওই কণার গতিকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি তুমি ঘড়ির কথাই চিন্তা করো ধরো আমি এখানে একটা ঘড়ি আঁকলাম এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি সো আমার যখন আমি যদি ঘন্টার কাটা চিন্তা করি যেটা সবচেয়ে ছোট থাকে তো এই ঘন্টার কাটাটা ধরো যে বারবার কিন্তু এদিক থেকে যখন ওয়ান থেকে টুতে আসতে হবে ও কিন্তু এরকম উল্টা দিকে ঘোরে না আমরা ঘড়ির কাটার দিকটা কি জানি বলতো ঘড়ি কাটারটা হচ্ছে এইভাবে হচ্ছে ঘুরন দিক থাকে সো আমরা যখন ওয়ান থেকে টু আসতে ও আসলে কতটুকু টাইম নেয় ও সাইট মিনিট টাইম নেয় সেমভাবে আমি যদি মিনিটের কাটটা চিন্তা করি ও এক মিনিট মুভ করতে কতটুকু টাইম নেয় সেকেন্ডের কাটা সাইডবার মুভ করতে হয় সো মানে সাইড সেকেন্ড পর্যন্ত মুভ করতে হয় বা টাইম পাস করতে হয় সো এই যে একটা নির্দিষ্ট সময় পর পর ও নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করতেছে এই জন্য আমরা ঘড়ির কাটার দিকটাকে কি বলতে পারি আমরা বলতে পারি যে পর্যায় গতি এখন দেখো পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার হতে পারে উপবৃত্তাকার হতে পারে এবং সরল রৈখিকও হতে পারে আমরা উদাহরণগুলো হচ্ছে মনে রাখবো কারণ পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি আমি তো বললাম যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং স্পন্দন গতি আমরা হচ্ছে ওগুলো নিয়েই শুধুমাত্র পড়াশোনা করবো স্পন্দন গতি যদি কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা তার পর্যায়কালের অর্ধেক একদিকে এবং বাকি অর্ধেক তার বিপরীত দিকে চলে ওই কণার গতিকে স্পন্দন গতি বলা হয় যেমন সরল দোলকের গতি এবং সুশলাকার গতি দেখো সংজ্ঞাটা যদি আমি একটু বুঝাই তোমাকে যে ধরো পর্যায়কাল বলতে আমি বুঝতেছি যে এইটুকু টাইম যাইতে ধরো যে এই দোলকটা এই ববটা এখান থেকে এই পর্যন্ত যেতে আমরা যদি একটা সরল দোলক আঁকি সো এখান থেকে এই পুরাটা ওর পর্যায়কাল হচ্ছে গিয়ে দুই সেকেন্ড এবং এই দুই সেকেন্ডেরও এক সেকেন্ড ব্যয় করবে এই দিকে আসতে এবং এই যে এই দিকে আসলো তার ঠিক বিপরীত দিকে যেতে ব্যয় করবে আরও এক সেকেন্ড ঠিক এটাই বলছে যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যাবে এবং বাকি অর্ধেক সময় আগে যেদিকে গেছে তার উল্টা দিকে যাবে সো আমি যদি বলি যে পর্যায়কাল টু অর্থাৎ টু সেকেন্ড তাহলে এক সেকেন্ড তো এই দিকে আসছে বাকি এক সেকেন্ড হচ্ছে ও তার বিপরীত দিকে গেছে সো এই ধরনের ঘটনাকে বা এই ধরনের গতিকে আমরা বলবো হচ্ছে গিয়ে স্পন্দন গতি এবং আমি তোমাদেরকে যে এক্সাম্পলটা দিয়ে দেখাইছি সেটা হচ্ছে সরল দোলকের এক্সাম্পলটা দিয়ে দেখি এই টপিক থেকে আমাদের আসলে কি ধরনের এমসিকিউ পরীক্ষা আসতে পারে দেখো এখানে বলা হয়েছে যে কোন ধরনের গতি বৃত্তাকার উপবৃত্তাকার বা সরল সরলিক হতে পারে আমরা জানি সেটা হচ্ছে পর্যায় বৃত্ত গতি সো আমরা দেখি যে কীভাবে এগুলো হয় সূর্যকে ঘিরে হ্যালুর হ্যালির ধুমকেতুর কক্ষপাত কেমন এটা হচ্ছে গিয়ে উপবৃত্তাকার হবে ঠিক আছে এবার দেখো নিচের কোনটি স্পন্দন গতির উদাহরণ কম্পনশীল গতি তোমার কাছে উদাহরণ চাবে এই জন্য আমাদের উদাহরণগুলো মনে রাখতে হবে ঘূর্ণন গতি একটা বিশেষ প্রকার কি বলতো পর্যায়ের বৃত্ত গতি যেটা আমাদের স্লাইডে লেখাই ছিল ঘড়ির কাটার গতি কিরূপ পর্যায় বৃত্ত গতি ঘড়ির কাটার গতি যেটা আমরা দেখলাম এবার দেখো আমরা জানি যে রাশি দুই প্রকার হয় একটা হচ্ছে স্কেলার রাশি এবং আরেকটা হচ্ছে গিয়ে ভেক্টর রাশি সো যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমাদের মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে আমরা বলতেছি ভেক্টর রাশি আর যে সকল রাশিকে শুধুমাত্র আমরা মান দিয়ে প্রকাশ করতে পারি তাদেরকে আমরা বলতেছি স্কেলার রাশি যেমন সময় ধরো আমি যদি তোমাকে বলি যে দুই সেকেন্ড সময় এখন তোমার কিন্তু বলে দিতে হবে না যে দুই সেকেন্ড কোন দিকে তাই না সো সময়টা হচ্ছে গিয়ে আমাদের কি বলতো স্কেলার রাশির উদাহরণ তারপরে ভর আমি যদি তোমাকে বলি যে আমার ভর হচ্ছে গিয়ে চল্লিশ কেজি যদি আমরা ওজনটাকে ধরো পঞ্চান্ন কেজি সো যদিও আমাদের দেশে আমরা ওজনটাকে অ্যাকচুয়ালি ভর হিসেবে মানে ভরটাকে আমরা ওজন হিসেবে বলি সো আমাদের জন্য মানে ভরটা যদি বলি যে ধরো পঞ্চান্ন কেজি আমার কিন্তু বলতে হয় না যে পঞ্চান্ন কেজি ডান দিকে উপরের দিকে বা একটা পার্টিকুলার দিকে সো ভরটা আমার দিকের সাথে হচ্ছে গিয়ে রিলেটেড না বা ধরো এই বোর্ডের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে পাঁচ মিটার দশ মিটার এখন আমার বলে দিতে হবে না দৈর্ঘ্য উত্তর দিকে দক্ষিণ দিকে এইভাবে সো আমার স্কেলার রাশিগুলোর সাথে আসলে দিক খুব একটা রিলেটেড না এখন তোমরা স্কেলার রাশি বলতে দেখা যায় শুরুর দিকে তোমার পুরো ফিজিক্স বইয়ে যে এরকম এই দশটা বা এগারোটা রাশি আছে তোমরা এগুলোকে চিনো বাট আমি তোমাদের জন্য স্কেলার রাশির একটা ভান্ডার দিয়ে দিছি তোমরা এখান থেকে হচ্ছে যতটুকু আহরণ করতে চাও আহরণ করতে পারো যেমন তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমাদের একটা স্কেলার রাশি কারণ আলটিমেটলি সেটা একটা দৈর্ঘ্য সো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে তুমি চাইলে মনে রাখতে পারো এবং ভেক্টর রাশি হচ্ছে গিয়ে আমাদের কী বলো তো ভেক্টর রাশিগুলো হচ্ছে সরণ বেগতরণ কেন ধরো আমি তোমাকে বললাম যে দূরত্ব হচ্ছে গিয়ে এক ধরনের দূরত্ব রিলেটেড টু অনেকটা দৈর্ঘ্যের সাথেই সো ধরো আমি যদি তোমাকে বলি যে আমি পাঁচ মিটার দূরত্ব অতিক্রম গেছি বা আমি পাঁচ মিটার হেঁটে হচ্ছে গিয়ে হালকেন স্ট্যান্ডের স্টুডিওতে আসছি পাঁচ মিটার বা পঞ্চাশ মিটার হেঁটে আমি কিন্তু তোমাকে বলিনি আমি কোন দিকে হাঁটছি সো আমি জাস্ট তোমাকে একটা দূরত্ব বলছি বা একটা ডিস্টেন্স বলছি এটা হচ্ছে কি আমাদের দূরত্ব কিন্তু আমি যদি বলি যে আমি পূর্ব দিকে পঞ্চাশ মিটার হেঁটে গেছি তাহলে এই যে পূর্ব দিকে পঞ্চাশ মিটার তখন আমার এই দূরত্বটা কিন্তু স্মরণ হয়ে গেছে কারণ আমি তার সাথে এখন দিক অ্যাড করছি সো স্মরণ হচ্ছে দূরত্বের খালা ভাই ঠিক সেমভাবে দ্রুতি হচ্ছে গিয়ে বেগের খালা ভাই কেন কারণ দ্রুতি জিনিসটা কি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব বা এক সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ধরো আমি পঞ্চাশ মিটার অতিক্রম করতে পাঁচ মিনিট সময় নিছি তাহলে আমি কি করলাম বলতো এক মিনিটে দশ মিটার হাঁটছি তাহলে এক মিনিটে এই যে আমি দশ মিনিট হাঁটলাম আমার দ্রুতিটা হবে কত দশ মিটার পার সেকেন্ড অর্থাৎ আমি এক সেকেন্ডে দশ মিটার হাঁটছি অর্থাৎ এই দশ মিটার পার সেকেন্ড হচ্ছে আমার দ্রুতি কিন্তু আমি যদি বলি যে আমি পূর্ব দিকে পূর্ব দিকে হচ্ছে কি দশ মিটার পার সেকেন্ড দিকে হাঁটছি তাহলে হচ্ছে কি আমার এই দশ মিটার পার সেকেন্ডটা হয়ে যাবে বেগ অর্থাৎ আমার যখন বেগের সাথে একটা দিক কানেক্টেড থাকবে মানে দ্রুত দ্রুতির সাথে একটা দিক কানেক্টেড থাকবে তখন সেই দ্রুতিটাই হয়ে যাবে আমার বেগ অর্থাৎ বেগের সংজ্ঞাটা হবে এরকম যে নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের বেগ বা আমরা স্মরণের হারকে বেগ বলতে পারি আরও শর্টকাট সংজ্ঞা অর্থাৎ নির্দিষ্ট দিকে আমি একক সময় যে দূরত্ব অতিক্রম করবো সেটি হচ্ছে আমার বেগ এখানে ভেক্টর রাশির অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে তোমরা দেখে নিবা দেখো দূরত্বের রূপ নিম্নক্ত কোনটি স্মরণ ওই যে বললাম দূরত্বের খালা তো হচ্ছে গিয়ে স্মরণ তো এই প্রশ্নে যদি একটু ঘুরে দিতে চাই তো কীভাবে দিতে পারতো ধরো এখানে লিখতো যে দ্রুতির ভেক্টর রূপ নিম্নক্ত কোনটি তুমি লিখতা বেগ যদি এখানে বলতো আর কি আছে এখানে আমরা যদি দেখি আচ্ছা স্মরণ বেগ হ্যাঁ এগুলোই তারপরে যে ভরবেগ সো ভর বেগটা হচ্ছে গিয়ে আমাদের কী বলতো রাশি যদিও ভর কিন্তু আমাদের স্কেলার রাশি সেইভাবে দিতে পারে এক মিনিটে একটা দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাটার স্মরণ কত এখন স্মরণ মানে আমরা আসলে কী বুঝি স্মরণ বলতে আমরা বুঝি বস্তুর নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব অথবা আমরা শর্টকাটে এই সংজ্ঞাটা বলতে পারি যে ধর আমি তোমাদেরকে যদি বুঝাই এই হচ্ছে আমার এ পয়েন্ট এ হচ্ছে আমার বি পয়েন্ট এই হচ্ছে আমার সি পয়েন্ট এই হচ্ছে আমার ডি পয়েন্ট এখন ধরো আমি এ পয়েন্টে দাঁড়ায় আসি আমি বি পয়েন্টে যাব। এখন আমি কিভাবে বি পয়েন্টে যেতে পারি আমি চিন্তা করলাম যে ডি পয়েন্টে আমার এক বন্ধু আছে আমি বন্ধুর সাথে দেখা করে তারপরে বি পয়েন্টে যাই বা সি পয়েন্টে আমার হচ্ছে কি একটা বন্ধু আছে সি পয়েন্টে দেখা করে আমি বি পয়েন্টে যাই এভাবেও যেতে পারি বা ডিরেক্টলি আমি বি পয়েন্টে যেতে পারি এখন আমার ওয়ে কিন্তু অনেকগুলো ছিল বা ধরো আমার এদিকে আরেকটা ই ছিল আমি হচ্ছে গিয়ে ই পয়েন্ট থেকে ঘুরে সি পয়েন্টে গিয়ে তারপরে বি পয়েন্টে আসলাম সেভাবে আমি যেতে পারতাম কিন্তু আমার স্মরণটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বটা বা সরলরৈখিক দূরত্বটা আমার যে দূরত্বটা আমি অতিক্রম করতেছি ধরো এ থেকে বিতে গেলাম যেভাবেই যাই না কেন সরলরৈখিক দূরত্বটাই কিন্তু আমার সর্বনিম্ন দূরত্ব হবে তো এই সর্বনিম্ন দূরত্বটা বা সরলরৈখিক দূরত্বটাকে আমরা বলতেছি স্মরণ এখন তোমাকে এখানে বলছে যে এক মিনিটে একটা দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাটার স্মরণ কত তুমি বলো তো এক মিনিট অতিক্রম করতে আমার একটা সেকেন্ডের কাটাকে আসলে কতক্ষণ অতিক্রম করতে হয় ষাট সেকেন্ড অতিক্রম করতে হয় এখন ধরো যে একটা ঘড়ির একটা মিনি সেকেন্ডের কাটা এইখানে হ্যাঁ এখন ও যদি এক মিনিট অতিক্রম করতে চায় ধরো আমার এখানে হচ্ছে গিয়ে জিরো মিনিট এখানে আমার ওয়ান মিনিট সো এই সেকেন্ডের কাটা যদি আমার এখান থেকে এইখানে মুভ করতে হয় সরি মিনিটের কাটাটা এক মিনিটের জন্য সো ধরো এটা মিনিটের কাটা সো মিনিটের কাটা যদি জিরো থেকে আমার এইখানে আসতে হয় তাহলে আমার এই যে সেকেন্ডের কাটাটা এটাকে পুরো একটা পা ঘুরে আবার এই বিন্দুতে আসতে হবে তাহলে আমি যদি যেখান থেকে মানে আমার স্টার্ট করলাম যাত্রাটা সেখানেই যদি ঘুরে ফিরে ফেরত আসি তাহলে আমার ডিস্টেন্সটা কত হবে বলো তো ডিস্টেন্সটা হবে টু পাই আর কিন্তু আমার যে ডিসপ্লেসমেন্ট বা স্মরণ সেটা হবে জিরো কারণ আমি আলটিমেটলি তোমাকে যে এবি দিয়ে আমি বুঝাইলাম বুঝো যে আমি এ থেকে বিতে গেছি তাহলে ধর আমি পাঁচ মিটার গেছি তাহলে এটাই আমার দূরত্ব কিন্তু আমি এ থেকে বিতে গিয়ে যদি আবার এতে ফেরত আসি তখন আমার দূরত্ব হবে দশ মিটার কিন্তু স্মরণ হবে শূন্য মিটার কেন স্মরণ শূন্য মিটার হইল কারণ আমি এ থেকে বিতে গেছি আবার বি থেকে এতে গেছি আলটিমেটলি আমার আসলে কোনো স্মরণই হয় নাই আমি এতেই রয়ে গেলাম সো আমি যেই বিন্দু থেকে যাত্রা শুরু করবো আলটিমেটলি যদি ওই বিন্দুতেই ফেরত আসি শেষ পর্যন্ত তাহলে আমার স্মরণ শূন্য হবে বাট একটা দূরত্ব থাকবে ধরো তুমি এ থেকে বিতে তিনবার না একবার না তিনবার গেলা তখন তোমার এখান থেকে এখানে যেতে পাঁচ মিটার আসতে দশ মিটার তো এরকম তিনবার তুমি আসা যাওয়া করলে তোমার দূরত্ব হবে টোটাল তিরিশ মিটার কিন্তু আলটিমেটলি তুমি তিনবারের জায়গায় যদি একশোবারও ঘুরো স্মরণ কিন্তু জিরোই হবে আলটিমেটলি কারণ তুমি বারবার এতে ফেরত আসতে আসতো সেমভাবে এই প্রশ্নটা হচ্ছে তোমাদেরকে এইভাবে না দিয়ে এইভাবেই দিতে পারে কারণ বৃত্তাকার মাঠ দিয়ে তোমরা অনেক প্র্যাকটিস করছো যে আমার একটা ছেলে হচ্ছে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে ফেরত আসছে বা একটা বৃত্তাকার মাঠকে একবার প্রদক্ষিণ করছে তাহলে তার স্মরণ কত হবে জিরো হবে কারণ ধরো এখান থেকে ও যাত্রা শুরু করে বৃত্তাকার মাঠটাকে একবার প্রদক্ষিণ করে এখানেই ফেরত আসছে তাহলে ওর স্মরণ হয়ে যাবে শূন্য সো আমরা এইভাবে স্মরণের ম্যাথগুলো আরও একটু দেখতে পারি দেখো আমি যদি স্মরণের স্বাদ তোমাকে দেখাই যে স্মরণ দিয়ে অনেকগুলো এই বৃত্তাকার দিয়ে অনেকগুলো তোমাকে কোশ্চেন দিতে পারে টাইপের সো এটা আশা করি তোমরা বুঝছো যে এটা আসলে আমাদের স্মরণটা হবে কত বলো তো জিরো কিন্তু যদি স্মরণ না দিয়ে দূরত্ব বলতো তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যেত আর কেন কারণ আমরা জানি বৃত্তাকার পথে যদি আমরা একবার ঘুরি তাহলে আমরা যে দূরত্ব অতিক্রম করি সেটা হচ্ছে বৃত্তের পরিধি সমান দূরত্ব আর বৃত্তের পরিধি সূত্র হচ্ছে আর এখন পরিধি জিনিসটা কি ধরো এই যে আমি বৃত্তটা আঁকলাম না এই বৃত্তটাকে যদি আমি ধরো এখান থেকে একটা সুতা আমি হচ্ছে মিলে একটা বৃত্ত বানাইছি তো বৃত্তটা আর কি এখান দিয়ে আমি কেটে দিছি কেটে দেওয়ার পরে আমি যদি এটাকে একরকম সোজা করি তখন যে দৈর্ঘ্যটা হয় ওটাকে আমরা বলতেছি আলটিমেটলি বৃত্তের পরিধি এই জিনিসটাকে আমরা বৃত্তের পরিধি বলে থাকি এখন ধরো এই যে আমার বৃত্তটা আছে ঠিক আছে আমি বৃত্তটা কমপ্লিট করি সো এই হচ্ছে আমার এ বিন্দু এইখানে গিয়ে হচ্ছে আমার বি বিন্দু এইখানে আমার সি বিন্দু এখানে আমার ডি বিন্দু এখন প্রশ্ন এখান থেকে কয়েকভাবে হতে পারে তোমাকে বলতে পারে যে ফার্স্ট অফ অল তুমি এ থেকে বিতে আসছ এ থেকে বিতে আসার কারণে আমি তোমাকে যদি একটা ব্যাসার্ধ দিয়ে দিই সেটা হচ্ছে পাঁচ মিটার হচ্ছে গিয়ে এখানে ব্যাসার্ধ এই বৃত্তাকার মাঠের বা তোমাকে ব্যাস দেওয়া থাকতে পারে দশ মিটার সেখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে ব্যাসার্ধ পাঁচ মিটার তোমাকে বললো যে এ থেকে বিতে যদি তুমি যেতে চাও তাহলে তোমার দূরত্ব আর স্মরণ কত হবে সো দেখো তুমি এ থেকে যদি বিতে আসো আমি তোমাকে কি বলছি বলো তো এ থেকে বিতে আমি যেতে পারি ধরো আমি ফার্স্টে এ থেকে মাঠের মাঝখানে আসলাম ব্যাসার্ধ আবার ও বি এটাও বৃত্তের ব্যাসার্ধ যদি আমার বৃত্ত ঠিক মতো হয়নি দেখে ও বিটাকে একটু বড় মনে হতে পারে সো আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধটা সমান হয় এখন আমি তোমাকে কি বলছি বলো তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যখন এ থেকে বিতে যাব। তখন আমার স্মরণ কত আর হচ্ছে গিয়ে দূরত্ব কত আবার এই প্রশ্ন আসে যে স্মরণ ও দূরত্বের পার্থক্য কত সো এ থেকে বিতে যদি আমি যাই আমি ধরো এই যে এই যে এটা হচ্ছে কি আমার সরল দূরত্ব এই সরলরেখিক রৈখিক দূরত্বই তো কি আমার স্মরণ না তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে যেহেতু এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে আমি যদি পিথাগোরাস দিয়ে এখানে অতিভুজের দৈর্ঘ্যটা বের করি এই অতিভুজটাই হবে আমার আসলে স্মরণের দৈর্ঘ্যটা অর্থাৎ রুট ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এখানে সেটা আসবে হচ্ছে গিয়ে আমার পঁচিশ যোগ পঁচিশ পঞ্চাশ তো আমি যদি দুই ইন্টু পঁচিশ দিই ফাইভ রুট টু মিটার হবে গিয়ে আমার স্মরণ অর্থাৎ আমি এটাকে লিখতে পারি পঞ্চাশকে পঁচিশ ইন্টু টু তো পঁচিশকে ইয়া আমার ফাইভ আসে আর মিটার মিটার তাহলে আমার এখন কথা আমি যত যখন এ থেকে বিতে আমার পরিধিটা আসলে কত দেখো তুমি যদি একবার অতিক্রম করো তাহলে তুমি পরিধি সমান দূরত্ব অতিক্রম করলা তুমি যদি এ থেকে বিতে আসো তাহলে তুমি পুরাবৃত্তের কি চার ভাগের একবার দূরত্ব অতিক্রম করলা না তাহলে তুমি যদি দূরত্ব বের করতে চাও তুমি টু পায়ারকে সিম্পলি ফোর দিয়ে ভাগ করে দাও কেন কারণ দেখো আমি যদি এই বৃত্তটাকে চার ভাগ করি তাহলে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ তুমি আসলে এ থেকে বিতে আসছো অর্থাৎ এক ভাগ দূরত্ব অতিক্রম করছো সো পুরোটা অতিক্রম করলে যেহেতু তোমার টু পাই আর হইতো সো তুমি যেহেতু এক চতুর্থাংশ অতিক্রম করছো সেই তো তোমাকে চার দিয়ে বদিটাকে ভাগ করতে হবে সেক্ষেত্রে আমার পাই আর বাই টু আসে তাই তো এই টু আর ফোর কাটা গেলে সো এটাকে তুমি আর এর মান বসাবা সেক্ষেত্রে ফাইভ পাই বাই টু দেখবা যে সামথিং একটা মান আসে তো তুমি দূরত্বটাই সবসময় বড় হয় স্মরণটা একটু ছোট হয় সো দূরত্ব থেকে স্মরণটা তুমি বাদ দিলে দূরত্ব স্মরণের পার্থক্য পেয়ে যাবা এখন ধরো যে এ থেকে বি দিল না এ থেকে সি দিল তখন কি হবে এ থেকে সি দিলে আমার অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে টু পাই আর যদি এ থেকে সি দেয় বৃত্তাকার মাঠে তাহলে আমার দূরত্ব হবে টু পাই আর বাই টু কারণ আমি এ থেকে সি দূরত্ব অতিক্রম করছি এটার মানে কি এটার মানে হচ্ছে আমি অর্ধেক বৃত্ত কমপ্লিট করছি পুরোটা কমপ্লিট করলে হচ্ছে আমার টু পাই আর অতিক্রম হইতো সেহেতু আমি টু দিয়ে ভাগ করলে আমার এখন দূরত্ব হবে পাই আর কিন্তু এ থেকে সি এর স্মরণ কি হবে বলতো স্মরণ হবে হচ্ছে গিয়ে আমার টু আর অর্থাৎ ব্যাসের সমান হবে কারণ আমার স্মরণরৈক দূরত্বটা কি আমি বলতেছি স্মরণ বা সর্বনিম্ন দূরত্বটা তো সেক্ষেত্রে আমি অবশ্যই টু আর নিবো ওকে সো এটা আসবে টেনের মতো এটা ফিফটিনের উপরে হবে বুঝে যাচ্ছে কারণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর যেহেতু পায়ের মাল তাহলে তিন পাঁচে পনের উপরে যাবে আর এটা পাঁচ দুগুণে দশ আসবে সো তোমার সেই পার্থক্যটা ফাইভের একটু বেশি হবে সো এইভাবে দূরত্ব ও স্মরণের পার্থক্য আসতে পারে আবার স্পেসিফিক্যালি তোমাকে হচ্ছে দূরত্ব আর স্মরণও দিতে পারে এখন তুমি যদি এ থেকে ডি তে বলে তোমাকে তখন কিন্তু তুমি এই দিক দিয়েও মাপতে পারো এই দিক দিয়েও মাপতে পারো কেন কারণ তোমাকে কিন্তু স্পেসিফিকলি বলে দেয় নেই যে কোন দিক দিয়ে ওয়ে থেকে ডিতে আসছে তো নর্মালি দূরত্ব বললে আমাদের না এইভাবেই হিসাব করতে হয় কারণ যেহেতু বি সি ডি পার্টিকুলার পয়েন্ট তোমাকে দিয়ে দিছে সেক্ষেত্রে তার মানে এই সিরিয়ালটা ওরা মেনটেন করবে কিন্তু তুমি যখন স্মরণ করতে চাও তখন কিন্তু আর কোনো মানে ক্যাচাল নেই তখন সর্বনিম্ন যেটা ওইটাই স্মরণ তখন তুমি জাস্ট সিম্পলি এখান থেকে হচ্ছে গিয়ে আবার অতি বুঝতেই কেনে সো আবার এখানে একটা লম্বা পাইলে ফাইভ ফাইভ অর্থাৎ এটা আমার আলটিমেটলি ফাইভ রুট টুই হচ্ছে স্মরণের ক্ষেত্রে আর ধরো এ থেকে যদি আমি এতেই ফেরত আসি তাহলে আমার পরিধি মানে দূরত্ব হবে টু পায়ার কিন্তু স্মরণ কিন্তু শূন্য তো স্মরণ দিয়ে প্রশ্ন অনেকভাবে প্যাচাইতে পারে যাতে যতই প্যাঁচাক তুমি পারো এই জন্য আমি প্রত্যেকটা টাইপ দেখানো ট্রাই করছি দেখো একটা বস্তু স্থির অবস্থান থেকে চার মিটার সোজা দক্ষিণে গিয়ে সেখান থেকে সোজা পশ্চিমে তিন মিটার অতিক্রম করলো বস্তুটার দূরত্ব ও স্মরণের পার্থক্য কত সো আমরা ধরো এদিকে দিক আঁকলাম এদিকে হচ্ছে গিয়ে আমার ইস্ট ওইদিকে হচ্ছে গিয়ে আমার ওয়েস্ট তারপর এদিকে হচ্ছে গিয়ে আমার নর্থ এদিকে হচ্ছে গিয়ে আমার সাউথ এবার দেখি আমাদের প্রশ্নে কি বলছে যে স্থির অবস্থান থেকে চার মিটার সোজা দক্ষিণে গেছে তো দক্ষিণ হচ্ছে এদিকে আমাদের এই পর্যন্ত ধরো যে আসছে হ্যাঁ ফোর মিটার তারপরে সোজা দক্ষিণে গিয়ে সেখান থেকে সোজা পশ্চিমে তিন মিটার দূরত্ব অতিক্রম করছে একটা বস্তু স্থির অবস্থান থেকে চার মিটার সো ধরো এইদিকে হচ্ছে গিয়ে তিন মিটার দূরত্ব অতিক্রম করছে তাহলে আমার স্মরণ আসলে কত হবে ঠিক আছে তো এইবার দেখো যে যদিও হচ্ছে চার মিটার আর তিন মিটার এদিকে যায় তাহলে ওর দূরত্ব কত যে চার মিটার তিন মিটার মিলে আমার আসতেছে সাত মিটার আর সোজা দূরত্বটা আমরা জানি পিথাগোরাস থেকে চার তিন থাকলে আলটিমেটলি অতিভুজ পাঁচ আসে আরেকটা আছে পাঁচ বারো তেরো এই মানগুলো অর্থাৎ দুইটা বাহু যদি লম্ব ভূমি যদি পাঁচ বারো হয় তাহলে অতিভুজটা অটোমেটিক তেরো হবে সো এরকম যদি ভূমি আর লম্ব তিন চার হয় তাহলে অতিভুজটা হচ্ছে অটোমেটিক পাঁচ হবে এরকম কিছু মান দেওয়া থাকে যেটা আমাদের করতে করতে মুখস্ত হয়ে গেছে সো এখানে দূরত্ব স্বরের পার্থক্যটা আমাদের টু আসতেছে চার মিটার সোজা দক্ষিণে গেছিল সেখান থেকে সোজা পশ্চিমে তিন মিটার যদি এরকম হইতো যে চার তিন তাইলেও তোমার আসলে এই দিক দিয়ে বের করা লাগত আর কি মানে পিথাগোরা স্যাপ্লাই করে আলটিমেটলি উত্তরটা করা লাগতো এবার দেখো বস্তুটি যদি বৃত্তাকার পথে পরিধির এক চতুর্থাংশ দূরত্ব অতিক্রম করে তবে স্মরণ কত হবে সো এটা আমরা দেখছিলাম যে এক চতুর্থাংশ আসলে কি হয় যে ধরো এই বৃত্তটাকে আমি চার ভাগে ভাগ করলাম তো এক চতুর্থাংশ হচ্ছে যে এতটুকু ধরো তুমি এখান থেকে যাত্রা স্টার্ট করে এইখানে আসছো তাহলে এতটুকুতে আমার স্মরণ কত হবে সো পুরাটুক যদি আমার অতিক্রম করতে টু পায়ার দূরত্ব লাগে সো আমার এটা পাই আর বাই টু হবে ঠিক আছে অতিক্রম করতে তো আচ্ছা এটা আমি স্মরণ বলি নাই সরি এটা হচ্ছে আমি অতিক্রান্ত দূরত্ব বলছি স্মরণ তো হচ্ছে গিয়ে সরল রৈখিক দূরত্ব তো এটাও আমার আর এটা হচ্ছে গিয়ে আমার আর ঠিক আছে সেক্ষেত্রে তাহলে আমি কি করবো বলতো পিথাগ্রস অনুযায়ী পিথাগ্রসের সূত্রটা কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে কি অতিভুজ স্কয়ার সো আমি যেহেতু অতিবুজ আমার বের করতে হবে সেহেতু আমার আর অতিভুজ স্কোয়ার না অতিভুজ বের করতে হবে সো আমি এখানে একটা রুট দিয়ে দিতে পারি তো লম্ব স্কোয়ার আমার আর হবে আবার এখানে ভূমিও আর হবে অর্থাৎ আমি বলতে পারি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার আমার এখানে আসতেছে টু আর স্কোয়ার সো আর স্কোয়ার আর রুট কাটাকাটি গিয়ে শুধু আর থাকবে আর রুট টু থাকবে অর্থাৎ রুট টু আর আমাদের অপশনে কি আছে টু আর আর বাই টু এই যে রুট টু আর এটা হবে গিয়ে আমাদের অ্যান্সার সো আমি কিন্তু ফার্স্টে দূরত্ব বের করছি যদি তোমাকে এক চতুর্থাংশে দূরত্ব বের করতে বলতো টু পাই আর বাই ফোর হইতো যেহেতু স্মরণ বলছে এই যে স্মরণ দূরত্বটা ঠিক আছে এবার দেখো চিত্র অনুসারে একটা বস্তু তীর চিহ্ন পথে এ থেকে বি বিন্দুতে এলে এলো নিচের প্রশ্ন বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত হবে তো এ থেকে বিতে আসলে অতিক্রান্ত এবার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব চাইছে তো এগুলো সবটাই আমি তোমাদেরকে আগেই দেখাইছি এ থেকে যদি এখানে ধরো এবার বিটা আছে তো এ থেকে বিতে আসলে আমার অতিক্রান্ত দূরত্ব হবে কত যেহেতু অর্ধেক দূরত্ব অতিক্রম করছে তাহলে টু পাই আর বাই টু তাহলে আমার উত্তর হবে আসলে পাই আর অর্থাৎ এইটা হবে আনসার আর যদি স্মরণ বলতো তাহলে কি হইতো স্মরণ বললে কিন্তু আর হয়ে যেত যদি আমার এখানে অতিক্রান্ত দূরত্ব না বলে স্মরণ বলতো কারণ তখন এই যে স্মরণিক দূরত্বটা সো এটা হচ্ছে আমাদের হইতো এবার দেখো মধ্যাকর্ষণ বল ক্রিয়া না করলে পরন্ত বস্তু কি রূপে পড়তো সমদ্রুতিতে সমবেগে নাকি সমবন্ধনে সমবেগে পড়তো দেখো মধ্যাকর্ষণ বলের কারণেই কিন্তু আমরা অভিকর্ষ স্তরণটা পাই তো অভিকর্ষ স্তরণে আমরা কী বলি যে প্রতি সেকেন্ডে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে তরণ বাড়তেছে সরি বেগ বাড়তেছে সো বেগ বৃদ্ধির হারকেই আমরা কি বলি তরণ বলি সো যেহেতু আমার প্রতি সেকেন্ডে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে বেগ বাড়তেছে এটা হচ্ছে না বেড়ে যদি অভিকর্ষ স্তরণ না থাকতো বা মধ্যাকর্ষণ বল না থাকতো তাহলে ওই একটা বেগেই পড়তে থাকতো নাইন পয়েন্ট এইট অর্থাৎ সমবেগে পড়তে থাকতো ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে ধ্রুব হতে পারে না কোনটি বেগ ধ্রুতি পর্যায়কাল আর হচ্ছে ভর সো ভর পর্যায়কালের সাথে এখানে আসলে কোনোটাই ঘূর্ণ বস্তু মানে সম্পর্ক নাই সেটা হচ্ছে গিয়ে আমার ধ্রুব হতে পারে না কোনটি হ্যাঁ পর্যায়কাল ধ্রুব হইতে পারে ধরো যে আমি ঘড়ি কাটাটাই যদি এক্সাম্পল দেই যে আমার হচ্ছে এই ধরো যে এক ঘণ্টা এক ঘন্টা থেকে দুই ঘন্টা হইতে আমার হচ্ছে ঘন্টার কাটাটাকে বা সরি মিনিটের কাটাটাকে পুরো একবার ঘুরে আসতে হবে সেটা কত মিনিট ষাট মিনিট এবং আবার টু থেকে থ্রিতে আসতে হলে অর্থাৎ দুইটা থেকে তিনটা বাজতে হইলে আবার ষাট মিনিট ঘুরতে হবে আমার পর্যায়কাল দ্রুত থাকতেছে পর্যায়কালটা একচুয়ালি টাইম বুঝা যায় কতটা টাইম লাগে ভর দ্রুব থাকতেছে ধরো আমি ঘুরবো আমার ভর চেঞ্জ হবে না দ্রুতি দ্রুতিও চেঞ্জ না হইতে পারে কারণ দ্রুতি আসলে দিকের সাথে রিলেটেড না কিন্তু এখানে উত্তরটা হবে বেগ কেন আমি তোমাকে বলি বেগ একটা ভেক্টর রাশি তার মানে আমাদের বেগের সাথে দিকের একটা সম্পর্ক আছে যদি আমরা জানি যে যদি বেগ যেহেতু ভেক্টর আসি অর্থাৎ তার তাকে যদি আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে যাই তাহলে আমার মানও লাগবে দিকও লাগবে মান ও দিক এদের যে কোনো দুইটার একটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমার বেগের মানও চেঞ্জ হয়ে যাবে এখন ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে বা হ্যাঁ ঘূর্ণায়মান ধরো এই বস্তুটাই হচ্ছে আমার গে ঘূর্ণায়মান আছে বা তুমি ঘুরতেছো পুরা মাঠে ধরো যে তোমার দ্রুতি একই দ্রুতি তুমি তুমি ঘুরতে পারো কারণ দ্রুতি তো দিকের সাথে রিলেটেড না কিন্তু বেগ যেহেতু দিকের সাথে রিলেটেড তুমি যখন চিন্তা করো এখানে আসো তখন তোমার দিকটা ধরো এই দিকে তুমি চলে আসছো এই দিকে তোমার দিক চলে এই এইদিকে তুমি আসো এই দিকে এখন তোমার চলার মানে গন্তব্য কোন দিকে তোমার গন্তব্য চলে গেছে এই তুমি আসো এদিকে তোমার গন্তব্য চলে গেছে এদিকে দেখো তোমার দিক কি বারবার চেঞ্জ হচ্ছে না তো আমি কি বলছি যে যদি বেগের মান আর দিক যে দুইটার একটা চেঞ্জ হয় আমার বেগের মান চেঞ্জ হয়ে যাবে তাহলে ঘূর্ণমান বস্তুর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বারবার আমার দিকটা পরিবর্তন হয়ে যাচ্ছে এই জন্য আমার আসলে বস্তুটার বেগের মানটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এখানে উত্তরটা হবে বেগ যদি কোনো গাড়ি ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে সকাল সাতটায় রওনা হয়ে ছয় ঘন্টায় তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে তবে তার গড় দ্রুতি কত সো দ্রুতিটা হচ্ছে কি আমার বেগের মতোই দ্রুতিটা হচ্ছে আমরা মোট অতিক্রান্ত দিয়ে ভাগ করব। ঠিক আছে তো আমাদের এখানে মোট দূরত্ব আর সময় দিয়ে যদি আমরা ভাগ করি মানে মোট সময় দিয়ে তো তিনশো ডিভাইডেড বাই ছয় তাহলে এটা হচ্ছে সিম্পলি ফিফটিন কিলোমিটার পার আওয়ার হবে হচ্ছে কি আমার গড় দ্রুতি অর্থাৎ আমার অপশন কটা হচ্ছে গিয়ে অ্যান্সার এবার দেখো নিম্নত্ব কোন গতিপথে গতিপথের ক্ষেত্রে বস্তুটিতে সর্বদাই তরণ ক্রিয়াশীল অর্থাৎ দেখো এটা হচ্ছে তরণ ক্রিয়াশীল মানে কি বলতো সর্বদাই তরণ থাকতে হলে আমার কি হইতে হবে বেগের পরিবর্তন হইতে হবে এখন আমি যদি সরল রেখায় চলি আমার বেগের পরিবর্তন কিন্তু নাও হইতে পারে এই জিনিসটা হওয়া পসিবল যে আমি একই যেহেতু সরল সরল সরলরেখিক মানে কি একদম সোজা বরাবর আমি যাব ঠিক আছে সোজা আমার একটা মাত্র দিক দিকের পরিবর্তন হওয়ার কোনো চান্স নাই তো মানের পরিবর্তন আমি চেঞ্জ করব না তো মানের পরিবর্তন যদি আমি চেঞ্জ না করি দিকের পরিবর্তন যদি আমি চেঞ্জ না করি তাহলে আলটিমেটলি আমার কি হবে তরণ ক্রিয়েট হবে না কারণ আমার বেগের পরিবর্তন হবে না আবার ধরো এইখানেও যদি এরকমটা হয় যে আমি এইদিকে একটা পার্টিকুলার মান এবং দিক মেনটেন করলাম এদিকে একটা পার্টিকুলার মানও নিম্নত্ব কোন গতিপথে ক্ষেত্রে বস্তুতে সর্বদাই তরণ ক্রিয়াশীল হবে হ্যাঁ ঠিক আছে এদিকে হচ্ছে গিয়ে সেম কাজটা করলাম তো এখানে হচ্ছে গিয়ে আমার কি হতে পারে বলতো আমি তরণটা পেতে পারি আবার এইদিকেও কি হবে আমি তরণটা পেতে পারি এইদিকেও কি হবে আমি তরণটা পেতে পারি কেন আমি তরণটা পেতে পারি বলতেছি কারণ এদিকে আমার বেগের পরিবর্তন হবে কেন কারণ এই যে দেখো এই আমি একটু আগে যেহেতু বলছি তোমাকে বেগের ক্ষেত্রে বেগের পরিবর্তনের হার অর্থাৎ বেগের পরিবর্তন যদি হয় কেবলমাত্র তখনই আমি ত্বরণ পাব এখন বেগের পরিবর্তন দুইভাবে হইতে পারে একটা হচ্ছে মানে আর একটা হচ্ছে গিয়ে দিকে সো সরল রেখিকে যখন আমি চলতেছি তখন হয়তো আমার মান ফিক্সড কিন্তু দিক তো চেঞ্জ হচ্ছে না ঠিক আছে ধরো যে মান ফিক্সড দিক চেঞ্জ হচ্ছে না সেক্ষেত্রে আমার এখানে আসলে বেগের তরণ সৃষ্টি হওয়ার কোনো মানে চান্স নাই কিন্তু যদি এই দিক দিয়ে যায় তখন আমার দিক পরিবর্তন হচ্ছে বারবার আবার আমি যখন এদিকে আসতেছি তখন আমার দিক পরিবর্তন হচ্ছে আবার আমি যখন ঘুরতেছি তখন আমার দিক পরিবর্তন হচ্ছে তো নিম্নত্ব কোন গতিপথের ক্ষেত্রে বস্তুতে সর্বদাই তরণ ক্রিয়াশীল হতে পারে এক্ষেত্রে আসলে এই তিনটে অ্যান্সার হয় যদি বলতাম যে সর্বদাই তরণ হয় না মানে তরণের সৃষ্টি হয় না কোনটাতে তাহলে হচ্ছে গিয়ে আমার সরল রিকটা হইতো আর এই ক্ষেত্রেও যদি আমি এটা চিন্তা করি যে আমার এই দিকে এই দিকে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট মান থাকবে একটা নির্দিষ্ট দিক এদিকে একটা নির্দিষ্ট মান একটা নির্দিষ্ট দিক তাহলে এগুলো দুইটার একটা এই যে এদিকেও একটা নির্দিষ্ট মান একটা দিক এটা হয়ে সেক্ষেত্রে আমার আনসারটা হয়ে যায় আসলে বৃত্ত কারণ এদিকে কিন্তু কোনো পার্টিকুলার নির্দিষ্ট দিক নেই তোমার প্রতিবারই চেঞ্জ হচ্ছে প্রতিবারই চেঞ্জ হচ্ছে এবার দেখো কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে না বাড়ে তাহলে তাকে কি বলে সো কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে না বাড়তে থাকে তাহলে তাকে আমরা বলতেছি আসলে অসম ত্বরণ কেন কারণ যদি বেগ একই হারে বাড়তে থাকে তখন তাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে বেগ একই হারে বাড়া মানে হচ্ছে গিয়ে সমতরণ আর একই হারে কমা মানে হচ্ছে গিয়ে সমমন্দন আমাদেরকে বলছে যে বেগ নির্দিষ্ট দিকে সবসময় একই হারে না বাড়ে অর্থাৎ বেগ আসলে একই হারে বাড়তেছে না তাহলে আমরা সেটাকে কি বলবো অসমতরণ বলবো কারণ বেগের পরিবর্তনকে যেহেতু আমরা বলতেছি হচ্ছে গিয়ে তরণ তাহলে যেহেতু সেটা একই হারে বাড়তেছে না তাহলে আমরা সেটাকে বলবো অসমতরণ এবার দেখো আমরা হচ্ছে গতির সমীকরণগুলো নিয়ে কথাবার্তা বলবো সো তোমরা চিনো ইউবেগ বিশেষ বেগ এস হচ্ছে গিয়ে দূরত্ব বা স্মরণটি সময় সো এই হচ্ছে গতির চারটা ইকুয়েশন সো এই সূত্রগুলো তোমরা পারো অনেক ম্যাথমেটিক্স করস এগুলো দিয়ে আমরা হচ্ছে গিয়ে শর্টকাটে যে ম্যাথগুলো আসতে পারে সেই ম্যাথগুলো করার চেষ্টা করব আর যেসব ট্রিক্স বা কোনো শর্টকাট যদি দেখানো থাকে তোমাকে সেগুলো দেখানোর চেষ্টা করব। দেখো একটা বুলেটে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটা দেওয়ালের মাঝে দশ সেন্টিমিটার ঢুকতে পেরেছে বুলেটের মন্দন কত সো ফার্স্টে তোমাকে বুঝতে হবে মন্দন জিনিসটা কি তোমরা অনেকেই জানো এটা যে মন্দন হচ্ছে ঋণাত্মক তরণ অর্থাৎ আমার বেগের মান যদি একটা নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট হারের প্রয়োজন নেই বেগের মান যদি কমতে থাকে তখন আমি সময়ের সাথে সাথে আমি সেই জিনিসটাকে বলতেছি মন্দন কারণ আমার বেগের মান যেহেতু কমতেছে তার মানে আমি ঋণাত্মক তরণ পাবো আর ওই ঋণাত্মক তরণটাকে আমরা বলতেছি মন্দন সো বুলেটের মন্দন কত হবে দেখো আমাদের এখানে বেগ দেওয়া আছে আচ্ছা এস দেওয়া আছে টেন সেন্টিমিটার তো আমি যদি এটাকে হচ্ছে গিয়ে মিটারে নেই আই এককে একশো দিয়ে ভাগ করে তাহলে সেটা হচ্ছে গিয়ে আমার জিরো মিটার আসবে আমার এখানে ভি দেওয়া আছে হচ্ছে গিয়ে আচ্ছা আমি যদি এটাকে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার সেকেন্ড তাহলে এটাকে আমার মিটার পার সেকেন্ডে নিতে হবে সেকেন্ড ঠিক আছে যা কিলোমিটারটাকে হচ্ছে আমি মিটারে নেব এক হাজার দিয়ে গুণ করলে সেটা আসবে পনেরোশো মিটার পার সেকেন্ড ওকে এই হচ্ছে আমার কাছে ডাটা দেওয়া আছে তো আমাকে বলছে বুলেটে মন্দন বের করতে সো আমি যদি আমাকে সে কোনো টাইম দেওয়া নাই অর্থাৎ তাহলে আমি এস ইজিক টু ইউ প্লাস এটি এই সূত্রটা ব্যবহার করতে পারবো না আমাকে যে সূত্রটা ব্যবহার করতে হবে আর বুলেটের ক্ষেত্রে নর্মালি এই সূত্রটাই সবসময় ব্যবহার করা হয় বি ইজিকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে ধরো যে বেগ আদি বেগ দেওয়া হচ্ছিলো আমার শূন্য বুলেটের ঢুকতে পেরেছে আচ্ছা এখানে ভিটা হচ্ছে গিয়ে জিরো হবে এটা হবে গিয়ে আমার ইউ ভিটা জিরো কেন হবে আমি তোমাদেরকে বলি ধরো এটা হচ্ছে গিয়ে আমাদের কি দেওয়াল সেই হচ্ছে আমাদের দেওয়াল দেওয়ালটা ধরো যে বিশ সেন্টিমিটার পুরু তো আমি যখন এখান থেকে বুলেট মারলাম সো এই বুলেটটা হচ্ছে গিয়ে দশ সেন্টিমিটার পর্যন্ত ঢুকতে পারছে ঢুকতে পারার পরে থেমে গেছে তো থেমে গেছে মানে কি ওর শেষ বেগ জিরো হয়ে গেছে কারণ শেষ বেগ যদি আরও থাকতো তাহলে তো আরও ঢুকতো তাই না থেমে যাইতো না দশ সেন্টিমিটার গিয়েই ও থেমে যাইতো না আরও ঢুকতো তো যেহেতু দশ সেন্টিমিটার পর্যন্ত গিয়েই থেমে গেছে তাহলে ওই দশ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পরও শেষ ব্যাগ হচ্ছে গিয়ে জিরো আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইউ সো আমি যদি এখানে জিরো ধরি আমি এখানে পনেরোশো স্কোয়ার করব আর টু এ এস এসটা হচ্ছে কি আমার জিরো পয়েন্ট ওয়ান সো আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি বা ধরো পনেরোশো মিটারকে আমি এই পাশে নিয়ে আসি তাহলে এই পনেরোশো মাইনাস পনেরোশো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ধরো যে জিরো পয়েন্ট টু এ হবে তো এর মান যদি আমি বের করি মানটা হচ্ছে মাইনাসে আসবে তো তুমি যখন মন্দন বের করতে বলছে তুমি মানটা কিন্তু মাইনাসে লিখবা না কারণ মন্দন মানেই ঋণাত্মক তরণ তো আমার অবশ্যই মাইনাসে লিখার দরকার নেই ধরো মানে কথাটা আউলায় ফেলো না আবার যে আলটিমেটলি তুমি এর মানটা তো মাইনাসে আসবে হ্যাঁ ধরো যে মাইনাস সামথিং তো তুমি লিখার সময় লিখতে হবে যে ঋণাত্মক তরণ হচ্ছে গিয়ে মাইনাস এত কিন্তু যদি তুমি লিখো যে মন্দন তখন মন্দন লিখার পরে যেহেতু তোমাকে তোমার হচ্ছে মাইনাসটা দেওয়ার দরকার নেই আলাদা করে যে ধরো মাইনাস টু আসছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার কথার কথা যে ধরো টু আসছে যেটা মানটা অ্যাকচুয়ালি আর অনেক বড় আসবে বাট আমি তোমাকে আপাতত বুঝাই তুমি যখন ঋণাত্মক তরণ লিখবা তখন লিখবে যে মাইনাস টু বা ঋণাত সরি ঋণাত্মক তরণ যখন শুধু তরণ লিখবা তখন লিখবে যে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার শুধু তরণ যখন লিখবা যেহেতু তরণ লিখছো আর তরণটা এই যেহেতু তোমাকে মাইনাসটা ইনক্লুড করতে হবে কিন্তু যখন তুমি মন্দন লিখবা তখন তোমার আলাদা করে মাইনাসটা লেখার কোনো দরকার নেই তুমি জাস্ট টু মিটার পার সেকেন্ড লিখলেই হবে আর মন্দন টু টু মিটার পার সেকেন্ড এটাই বুঝাই যে আসলে তরণ মাইনাস টু মিটার পার সেকেন্ড কারণ মন্দন ইটসেলফ রিপ্রেজেন্ট নেগেটিভ এক্সিলারেশন বা ঋণাত্মক তরণ আশা করি বুঝতে পারছো এবার দেখো সব অপশনে মাইনাস সহ থাকবে মাইনাস ছাড়াও থাকবে তুমি চেষ্টা করবা মাইনাস ছাড়াটা দেখানোর জন্য একটা গাড়ি স্থির অবস্থা থেকে তিন মিটার পার সেকেন্ড সমতরণে কত সময় চললে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে বেগ প্রাপ্ত হবে সো শুরুতে আমাদের কাজ হচ্ছে এটাকে মিটার পার সেকেন্ডে নেওয়া কারণ বেগের এসে একক হচ্ছে মিটার পার সেকেন্ড ঠিক আছে সো এখানে যদি আমার এটা মিটার পার সেকেন্ডে না থাকতো স্কোয়ারে না থাকতো তাহলে আমি ওটা নিয়ে প্যারা খাইতাম না যে আমার সবই আসলে একটা এককে দেওয়া বাট আমরা হিসাব নিকাশগুলো আসলে এসে এককে করার চেষ্টা করব। সো চুয়ান্ন কিলোমিটার আর নিচে হচ্ছে গিয়ে ওয়ান আওয়ার তো ওয়ান আওয়ারে হচ্ছে আমার ছত্রিশও সেকেন্ড হয় আর আমি হচ্ছে এখানে কিলোমিটারকে মিটারে নিতে গেলে আমার আরও তিনটা শূন্য এখানে অ্যাড হবে তো দেখো আমি এখানে দুইটা শূন্য শূন্য কাটা যায় তো আলটিমেটলি আমি যদি আরেকটা শূন্য কাটতে চাই তাহলে এখানে আমার দশ দিয়ে ভাগ করে এখানে আসতে হবে সো কথা আমি আসলে তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম কিলোমিটার পার আওয়ার থেকে তুমি যদি মিটার পার সেকেন্ড আওয়ারে নিতে চাও তুমি জাস্ট সিম্পলি থ্রি পয়েন্ট সিক্স দিয়ে ভাগ করে দিবা তাহলেই হবে আর থ্রি পয়েন্ট সিক্স কীভাবে আসছে এটা আমি ওই পাশে দেখাইছিলাম তো তুমি এই চুয়ান্নকে থ্রি পয়েন্ট সিক্স দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি একটা বেগ পাবা তো আমাদেরকে বলছে যে একটা গাড়ি স্থির অবস্থান থেকে মানে আমার ইউ জিরো তিন মিটার পার সেকেন্ড সমতরণে তার মানে আমার হচ্ছে তরণ থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার কত সময় ধরে চললে আমার বেগ হচ্ছে গিয়ে চুয়ান্নকে তিন দিয়ে ভাগ দিলে সম্ভবত পনেরো আসে পনেরো মিটার পার সেকেন্ড তোমরা একটু দেখে নিবা কারণ আমি এটা মুখস্থ বসাচ্ছি এবার দেখো আমি ভিজিক টু ইউ প্লাস এ আমার কাছে কত সময় চললে টি চাইছে তাহলে আমি যদি এটা পনেরো বসাই ইউ আমার জিরো এ হচ্ছে গিয়ে আমার থ্রি টি তাহলে আমার টি আসতেছে আচ্ছা পনেরো আর হচ্ছে গিয়ে থ্রি টি তাহলে টি হচ্ছে গিয়ে আমার আসছে পাঁচ সেকেন্ড সপশানে পাঁচ সেকেন্ড আসে যদি পনেরোই আসে চুয়ান্নকে থ্রি পয়েন্ট সিক্স দিয়ে ভাগ দিলে তাহলে আমার আনসার হবে ফাইভ সেকেন্ড ওকে এবার দেখো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে গতিশীল একটা গাড়ির আদিবেগ বাহাত্তর কিলোমিটার পার আওয়ার্স আর হচ্ছে চার সেকেন্ড পর গাড়িটার বেগ কত হবে সো তোমার তরণ দেওয়া হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ধরো আমি এটা এখানেই করতেছি তরণ দেওয়া আছে আমার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা গাড়ির আদিবেগ দেওয়া আছে সেভেন্টি টু সেভেন্টি টুকে আমি যদি থ্রি পয়েন্ট সিক্স দিয়ে ভাগ দিই তাহলে সেটা মিটার পার সেকেন্ডে চলে আসবে আমি ধরে নিচ্ছি সেটা বিশ মিটার পার সেকেন্ডে আসছে আর এটাকে ছত্রিশ দুগুনে বাহাত্তর তাহলে দুই আর হ্যাঁ এটা বিশ মিটার পার সেকেন্ডে আসবে মিটার পার সেকেন্ড চার টাইম দেওয়া আছে আমার চার সেকেন্ড তাহলে বলছে গাড়িটার বেগ কত হবে তো আমি ওই সেম সূত্র দিয়ে এখানে জাস্ট মানগুলো বসাই দিব ইউ হচ্ছে আমার টোয়েন্টি এ হচ্ছে আমার ওয়ান পয়েন্ট ফাইভ টি হচ্ছে গিয়ে আমার চার তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু চার ওয়ান পয়েন্ট ফাইভকে দ্বিগুণ করলে হয় হচ্ছে গিয়ে তিন আর চার মানে হচ্ছে গিয়ে গুণ ছয় হবে তাহলে সেটা ছাব্বিশ মিটার পার সেকেন্ড আসে বিশ যোগ ছয় ছাব্বিশ মিটার পার সেকেন্ড মুদ্রা কথা তোমার এই হচ্ছে সূত্র আর এই হচ্ছে আমার ডাটা লিখে দিছি তুমি চেষ্টা করবো বাসায় নিজে লিখে করার জন্য তার যদিও আমি এখানে করে দিছি তো যারা বুঝো নয় তারা একবার নিজে ট্রাই করবা যদিও সিম্পল ম্যাথ বুঝার কথা এবার দেখো যে তা আমি মোটর সাইকেলে করে উত্তর দিকে 30 মিনিটে 8 কিলোমিটার অতপর পূর্ব দিকে বিশ মিনিটে ছয় কিলোমিটার গেল তাহলে তার অতিক্রান্ত স্মরণ চাইছে দেখো এখানে মিনিট আসলে আমার কোনো কাজে লাগতেছে না হ্যাঁ আমার দূরত্বটা কাজে লাগতেছে সরি মিনিট হচ্ছে হ্যাঁ এই যে বিশ মিনিট আর তিরিশ মিনিট কাজে লাগতেছে না এই অপশনের জন্য আমার জাস্ট ডিস্টেন্সটা কাজে লাগতেছে যে একদিকে 8 মিটার গেছে দিকে হচ্ছে গিয়ে ছয় মিটার গেছে তো আমি স্মরণ বের করার জন্য ওই যে অতিভুজের ওইটা আসবে তো ছয় আট হইলে আবার দশ হয় তো কতগুলো মান শিখলা বলতো সমকর্ণীবুজের তিন চার পাঁচ অর্থাৎ লম্বভূমি যদি তিন চার হয় অতিভুজ হবে পাঁচ এটা যদি ছয় আট হয় অতিভুজ হবে দশ আরেকটা আছে আট বারো তেরো না আচ্ছা পাঁচ বারো তেরো সরি পাঁচ বারো তেরো সো এই মানগুলো তোমার চেষ্টা করবে মনে রাখার যেহেতু আমি ছয় আট পাইছি আমার মুখস্থ আছে যে জায়গায় দশ হবে অ্যাকচুয়ালি সেই মানগুলো তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবা ক্লাস এইটে তোমরা আসলে প্রথম বিতা পাও ওখান থেকে সো আমার উত্তরটা আসলে দশ মিটার হবে এটা দেখাইছি সমকলীন ত্রিভুজ দিয়ে হ্যাঁ ওই যে দিকের একদিকে আট গেছে আরেকদিকে ছয় গেছে তাহলে হচ্ছে গিয়ে তোমার ওই সমকলীন ত্রিভুজ দিয়ে কোন বস্তুর বেগ দুই সেকেন্ডে আট মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে বারো মিটার পার সেকেন্ড হলে চার সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে আচ্ছা আমি অঙ্কটা একটু ডান পাশে করার চেষ্টা করি যে আমার আট সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে বারো ইউ ছিল আট ভি ছিল বারো আর এই টাইমটা আমার গেসে হচ্ছে গিয়ে দুই সেকেন্ড তাহলে আমাকে আগে চার বেগ কত হবে চার সেকেন্ড পর বেগ কত হবে তাহলে আমি যদি ভিজিক টু ইউ প্লাস দিয়ে করি আমার এখানে ভি দেওয়া ছিল বারো ইউ দেওয়া ছিল আমার আট এ দেওয়া ছিল আমার এ দেওয়া ছিল না এ আমি এখান থেকে বের করতেছি আর টি দেওয়া ছিল টু তাহলে বারো থেকে আট গেলে চার এদিকে থাকে টু তাহলে এর মান আসতেছে আমার টু তো এর মান টু বসায় যদি আমি আবার সেম সূত্রটা অ্যাপ্লাই করি ভিজিকুয়াল টু ইউ প্লাস তাহলে আমি জানি যে আমার সে চার সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে ঠিক আছে তাহলে চার সেকেন্ড পরে কত হবে দুই সেকেন্ড পরে আমার হচ্ছে বারো মিটার পার সেকেন্ড রয়েছে তাহলে এক্ষেত্রে আমার বারোটাই এখন আদি বেগ আর এ হয়ে গেছে টু আর টি হচ্ছে আমার চার সেকেন্ড বুঝছো যে তুমি আগে তোমার বেগ ছিল আট মিটার পার সেকেন্ড এখন আট থেকে আমার হয়ে গেছে বারো কতক্ষণ পরে দুই সেকেন্ড পরে আমাকে বলছে যে চার সেকেন্ড পরে কত বেগ হবে সো এটা ছিল আমার আট মিটার পার সেকেন্ড বারো দুই সেকেন্ড পরে বারো হয়েছে চার সেকেন্ড পরে কত হবে সো ওটাই আমি বের করার চেষ্টা করতেছি সো এটা আসতেছে আমার চার ইন্টু আট বিশ মিটার পার সেকেন্ড অপশনে কি আসে হ্যাঁ আছে দেখো বিশ মিটার পার সেকেন্ড হবে ঠিক আছে সো এতটুকুর জন্য আমি যখন হিসাব করছি তখন আমার এটা ছিল বি বারো আবার এতটুকুর জন্য আমি হিসাব করতেছি তখন আমার এই বারোটা কিন্তু আবার কি আদিবেগ হয়ে গেছে বুঝতে পারছো সো এগুলো সিম্পল ম্যাথ তোমরা অনেকে হচ্ছে গিয়ে পারো আর সিম্পল ম্যাথই আসে তোমরা হচ্ছে তারাপুরা করতে গিয়ে পারো না অথবা হচ্ছে সারা এসএসসির পরে যে বন্ধটা পাও তখন হচ্ছে কলেজ অ্যাডমিশনের জন্য কোনো প্রিপারেশন থাকে না ভাবে যে প্রশ্ন অনেক কঠিন হবে পারবা না বা পরীক্ষা ভালো দৃশ্য দেখে চিল মারো সো এরকমও আসে যে গোল্ডেন পাওয়ার পরও খুব ভালো কলেজ পায় নাই আর ভালো কলেজ এই জন্যই ম্যাটার করে যে তুমি হচ্ছে গিয়ে ভালো সঙ্গ পাবা আর ভালো সঙ্গ পাইলে বা যারা একটু পড়াশোনা করে তাদের মধ্যে থাকলে তোমার মধ্যে একটা কম্পিটিশন কাজ করবে তোমার মধ্যেও পড়াশোনা হবে সেই জন্য ভালো ইনস্টিটিউশনে পড়াটা বা ভালো কলেজে পড়াটা একটু হলো তোমার জন্য ইম্পর্টেন্ট আর তুমি যদি দেখা যায় আমারই ফ্রেন্ড যে হচ্ছে গিয়ে এ প্লাস পাইসিএসএসিতে বাট কমার্স নিয়ে হচ্ছে গিয়ে তাকে একটা ভালো কলেজে পড়া লাগছে সায়েন্সে সে থাকতে পারে নেই ভালো কলেজ পায় নেই এই জন্য কারণ আমাদের টাইমে তখন এ প্লাস অনেক বেশি ছিল আর তোমরা যেহেতু শর্ট সিলেবাসে এক্সাম দিচ্ছ এ প্লাসের পরিমাণ কীরকম আসে তোমরা নিজেরাই দেখো যে দেখা যায় দুই তিন বছরে যে পরিমাণ এ প্লাস আসে তোমরা এক বছরে সেই পরিমাণে এ প্লাস পেয়ে যাও এরকম একটা সিচুয়েশন দাঁড়ায় তো সেক্ষেত্রে সবাইকে তো তো আর এক কলেজে চান্স দেওয়া সম্ভব না বা টপ টপ কলেজে চান্স দেওয়া সম্ভব না ভর্তি করানো সম্ভব না সো এই জন্য হচ্ছে এই সময়টাকে হচ্ছে তোমাদের এই যে আমাদের সাথে এই কোর্সের ক্লাসগুলো করলে যেটা হয় যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকো পড়াশোনার মধ্যে থাকতে পারো সো আমরাও বলে দিই আসলে প্রত্যেকটা টিচারই বা যারাই যেই সাবজেক্ট নেয় যে ওই সাবজেক্টে তুমি যদি ভালো করতে চাও আসলে কীভাবে পড়তে হবে তো মেন বই ইজ এ কি ফ্যাক্টর হেয়ার তোমাকে মেইন বইটা ভালো মতো পড়তে হবে যেমন আমি যেহেতু এনডিসি ছিলাম আমি এনডিসিটা বলতে পারি তোমাকে মেইন বইটা যদি তুমি পড়ো তুমি এই পর্যন্ত আহামরি কোনো কঠিন প্রশ্নে ওরা করে নাই নর্মাল যে সিম্পল সূত্র দিয়ে ম্যাথ করা যায় নর্মাল যে থিওরিটিক্যাল আমরা শুরুর দিকে যে বিভিন্ন প্রকার গতি পড়লাম ওখান থেকে যে এমসি কিউগুলো দেখছো ঠিক এরকম এমসি আসে তো এগুলো হচ্ছে গিয়ে বা এটাকে অনেক কিছুই ভাবে যে অনেক কঠিন প্রশ্ন হবে বা পারবো না কি এই জন্য পরে না পুরো এসএসসি টাইমটা যখন তুমি নষ্ট করো হেলায় তখন হচ্ছে গিয়ে তুমি এখানে এসে হাই হাই করো যে আসলে একটু যদি দেখতাম তাহলে হচ্ছে গিয়ে পারতাম সো তোমরা যাই করো না কেন আমাদের সাথে ক্লাসগুলো করলে হচ্ছে গিয়ে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকো এবং জানতে পারো আসলে যে আমরা যেই জায়গাগুলো বলে দেই বারবার ফোকাস করতে যেমন সব চ্যাপ্টারে আবার কিছু পার্টিকুলার টপিক থাকে যেখান থেকে হচ্ছে বারবার প্রশ্ন হয় এবার দেখো স্থির অবস্থান থেকে একটা ট্রেন দশ মিটার পার সেকেন্ড সুষম তরণে চলার সময় একশো পঁচিশ মিটার দূরত্ব অবস্থিত একটা পোস্টকে কত বেগে অতিক্রম করবে সো এখানে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে গিয়ে একটা স্থির অবস্থান থেকে দ্যাট মিনস ইউ জিরো আমার একটা ট্রেন তরণ দেওয়া আছে সেটা হচ্ছে কত টেন মিটার পার সেকেন্ড স্কয়ার এবং আমার সময় একশো মিটার দূরত্ব অতিক্রম করে সো আমাকে বলছে যে এই সময়টা যখন করে তখন হচ্ছে ওই পোস্টটাকে কত বেগে অতিক্রম করবে ধরো আমি তোমাকে বললাম যে তুমি একটা বাসে করে যাচ্ছ মানে ট্রেনে করে যাচ্ছ হ্যাঁ সেই ট্রেনে যাওয়ার সময় ধরো এখানে হচ্ছে গিয়ে তোমার কোনো এক ফ্রেন্ডের বাসা সো তুমি যখন একশো মিটার দূরে সো ট্রেনটা যখন তোমার ফ্রেন্ডের বাসার সামনে দিয়ে যাবে তখন ট্রেনটা কত বেগে যাবে প্রশ্নটা হচ্ছে ধরো এই টাইপের তো এখানে ফ্রেন্ডের বাসা দেনে একটা পোস্ট দিছে সো একটা পোস্টকে যখন অতিক্রম করে যাবে যে পোস্টটা হচ্ছে এখান থেকেশো পঁচিশ মিটার দূরে তখন এই পোস্টটাকে যখন পাস করে যাবে বা অতিক্রম করে যাবে তখন এই ট্রেনটার বেগ কত থাকবে ওটাই আমাদেরকে নির্ণয় করতে বলছে তো আমরা এই সূত্র অঙ্কটা যেই সূত্র দিয়ে করব সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস তোমার কাছে আমি সকল টাইপের ডাটা দিয়ে দিয়েছি তোমার কাছে ইউ আছে এ আছে এস আছে বসাও এবং হ্যাপিলি এই হচ্ছে উত্তরটা বের করো ঠিক আছে দশ মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির এক চতুর্থাংশ অতিক্রম করলে স্মরণ কত হবে অর্থাৎ এই অঙ্কটা মনে হয় দুইবার ঘুরে ফিরে আসলো আমি করানোর পরে একটু ভিন্নভাবে যে এই হচ্ছে আমার দশ মিটার ব্যাস ঠিক আছে দশ মিটার যদি ব্যাস হয় তাহলে আমার ব্যাসার্ধ হবে কত বলো তো পাঁচ মিটার আর এক চতুর্থাংশ মানেই তুমি এতটুকু করবা তাহলে তোমার স্মরণ কত আসবে সো স্মরণ আসবে ফাইভ রুট টু আমরা যেটা হিসাব করছিলাম সো ফাইভ রুট টুর মান হয় এইটা নয় এইটা এই দুইটার মধ্যে হচ্ছে গিয়ে সীমাবদ্ধ থাকবে তুমি একটু দেখে নিবা ঠিক আছে নিজেরা যখন ক্যালকুলেটর হিসাবটা করবা যেহেতু এটা আমাদের পুরনো অঙ্ক আবার আমরা ফেরত পেয়েছি দেখো স্থির অবস্থান হতে সুষমতরণে চলমান কোনো বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক এই লাইনটা তোমাকে যখন এমসিকিউ আকারে দেয় তখন এই বর্গের সমানুপাতিক অংশটুকু থাকে না তখন কি করে ওই সময়ের দিয়ে একটা দাগ দেয় হাইফেন দিয়ে এরপরে কতে দেয় ব্যস্তানুপাতিক ক্ষতে দেয় সমানুপাতিক গতে দেয় বর্গমূলের ব্যস্তানুপাতিক ঘতে দেয় বর্গের সমানুপাতিক সো তুমি হচ্ছে এই জিনিসটা যারা বোঝো না তারা হচ্ছে কি অ্যান্সার করতে পারো না অথবা এই সেম জিনিসটা ওরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আকারে দেয় যে সময়ের বর্গের সমানুপাতিক এইচ সমানুপাতিক এস স্কোয়ার তো থিওরেটিক্যালের জন্য এই তিনটা লাইন হচ্ছে তুমি ঠাটা মুখস্থ দিবা কোনো কথা নাই অনেক ইম্পর্টেন্ট একদম মুখস্থ দিবা আর যদি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আকারে পাঠতে চাও তাহলে এগুলো আসলে কীভাবে আসে দেখো ভি ইজ টু ইউ প্লাস এটি আমরা হচ্ছে কি আচ্ছা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার আচ্ছা না সরি এস ইজ টু এটা তুমি জানো তো আমাকে বলছে স্থির অবস্থান থাকে তাহলে ইউ কত হবে জিরো হবে ইউ যদি জিরো হয় জিরোর পাশে টি এক ঘন্টা থাকুক একশো ঘন্টা থাকুক জিরোর সাথে এক কোটি গুণ দিলেও আলটিমেটলি জিরোই হবে ঠিক আছে সো এই জন্য আমার এটা হচ্ছে কি জিরো এই পার্টটা জিরো তাহলে আমার আসলে এস ইজ টু থাকতেছে কে হাফ এ টি স্কোয়ার এখন বলছে সুষম তরণের চলমান সুষম তরণের চলমান মানে আমার তরণটা আসলে পরিবর্তন হচ্ছে না তরণের মানটা অলওয়েজ সেম যেহেতু তরণের মানটা অলওয়েজ সেম আমি বলতে পারি কি তরণের মান একটা কি বলো তো আমার ধ্রুবক সো তরণের মান যেহেতু ধ্রুবক এবং আমার হাফও কি একটা ধ্রুবক তো আমরা জানি যে ধ্রুবক যদি আমি সরে দেই তাহলে আমি সমানের জায়গায় সমানুপাতিক দেখতে পারি টি স্কোয়ার অনেকে যারা না বুঝো দেখো তুমি ছোটবেলায় এফ সমানুপাতিক এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার নিউটনের সূত্র পড়ছিলা মহাকর্ষের সূত্র তো তখন তুমি সমানুপাতিকটা যখন উঠে দিয়ে সমান লিখতা তখন একটা মহাকর্ষীয় ধ্রুবক লিখতা অর্থাৎ একটা ধ্রুবক লিখতা তাই না তারপর হচ্ছে কি এই প্রশ্নটা আবার এখানে থাকতো এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার আমরা সমানুপাতিকের জায়গায় যখন সমান লিখতে চাই আমাদেরকে ধ্রুবক লিখতে হয় আর ধ্রুবক যদি আমি উঠাই দিই তখন সমান জায়গায় সেটা সমানুপাতিক হয়ে যায় তো আমরা কী করলাম এ যেহেতু সুষম তরণ তার মানে তরণটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয় না মান এক তো এটাও ধ্রুবক হয়ে গেল আর হাফ তো ধ্রুবকই তুমি চাঁদেও হাফে নিয়ে গেলে সেটার তোমার সেভেন বাই ফাইভ হয়ে যাচ্ছে না হাফই থাকতেছে সো কনস্ট্যান্ট এগুলো যেহেতু ন্যাচারাল নাম্বার সো এই সমানুপাতিক আলটিমেটলি কী দাঁড়াচ্ছে টি স্কোয়ার দাঁড়াচ্ছে তো এই জিনিসটা তোমার এইভাবেও আসতে পারে যে তোমাকে পুরা অংশটা দিবে এই লাইনটা না দিয়ে বলবে যে অতিক্রান্ত দূরত্ব এস সমানুপাতিক টি স্কোয়ার নাইলে এস সমানুপাতিক বি এস সমানুপাতিক রুট ভি স্কোয়ার মানে রুট বি ভাবি দিবে বাট আলটিমেটলি আনসার হবে এইটা কীভাবে আসছো দেখছো ওই সূত্র থেকে সো তুমি হচ্ছে গিয়ে এই এইভাবেও মনে রাখবা এটা আবার এই বাংলা লেখাটাও তোমার মুখস্থ থাকতে হবে যাতে তুমি দেখানো মাত্রই দাগাইতে পারো সো কারণ এনডিসি প্রতিবারই কিছু না কিছু সূক্ষ্ম পার্থক্য করেই ভর্তি পরীক্ষায় ধরো আমার টাইমে আমি হচ্ছে গিয়ে পঞ্চাশ মিনিটে ষাটটা এমসিকিউ কিউ দাগাইছি এরকম আবার পরবর্তীতে দেখলাম আমার পরের ব্যাচে দেখলাম যে ষাট মিনিটে সাইটটা দাগাইতে দিছে লাস্ট ইয়ারে আবার দেখলাম যে তিরিশ মিনিটে সাইটটা দাগাইতে দিছে সো এটা ডিপেন্ড করে যে কি করতেছে ঠিক আছে আর আগে রিটার্ন হইতো এখন এমসিকিউ এক্সাম হয় এই জন্য আমরা মোটামুটি এমসিকিউ বেস্ট প্রিপারেশন যাতে তোমরা নিতে পারো ওইভাবেই হচ্ছে তোমাদেরকে প্রিপেয়ার করতেছি দেখো স্থির অবস্থান হতে তরণে চলমান কোনো বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক সো এই যে প্রাপ্ত বেগ ওই সময়ের সময় সমানুপাতিক অর্থাৎ এই কথাটা যদি আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হিসেবে লিখি ভি সমানুপাতিক টি আসতেছে কিভাবে আসতেছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি অর্থাৎ আমার ইউ স্থির অবস্থান এই জন্য ইউ জিরো আর ইউ জি টু জিরো আমার এটা আসতেছে ভি এ টি যেহেতু সুষম তরণ তাহলে এ যেহেতু আমার ধ্রুবক তাহলে ভি সমানুপাতিক টি সো এটা এইভাবে মুখস্থ করবা আবার পুরো লাইনটা মুখস্থ করবা এবার দেখো কোনো বস্তুর বেগ অতিক্রান্ত দূরত্বের বরগম্য সমানুপাতিক এটা হচ্ছে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এই কোয়েশন থেকে আসে তো যেহেতু স্থির অবস্থান থেকে ইউ জিরো এই প্রশ্নটা বাদ আবার আমার সুষম তরণ সেহেতু টুও একটা ধ্রুবক এ ও হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি কী থাকতেছে ভি স্কোয়ার ইজিকোয়াল টু এস থাকতেছে অর্থাৎ এস ইজিকোয়াল টু রুট বি থাকতেছে অর্থাৎ দূরত্বের সরি সরি যেহেতু আমার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস থাকতেছে তাহলে ভি ইজ টু কী রুট এস তো এইভাবেও মনে রাখতে পারো যে এস সমানুপাতিক ভি স্কোয়ার অথবা ভি সমানুপাতিক রুট এস তো এটাই অ্যাকচুয়ালি মেইন আমার স্টেটমেন্টে বলা ছিল যে অতিক্রান্ত দূরত্ব দূরত্বের বর্গমূলের সমানুপাতিক হচ্ছে কি আবার বেগটা হয় এই যে বেগটা অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক সো এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আকারেও তোমরা মনে রাখবা অর্থাৎ ইকুয়েশনের মতো করে আবার হচ্ছে বাংলা লেখাটাও মুখস্থ রাখবা যাতে অপশন দেখা মাত্রই দাগাইতে পারো তারা ফুরা করে আবার পাড়া জিনিস ভুল করো না ঠিক আছে যেটা আমরা ম্যাক্সিমাম সংখ্যক মানুষজন করি এবং বাস্তব উদাহরণ সামনে দাঁড়ায় আছে স্থির অবস্থান থেকে সুষমতরণে গতিশীল কোনো বস্তুর বেগ সময়ের কি হয় সুষমতরণে গতিশীল কোনো বস্তুর বেগ সময়ের সমানুপাতিক তাহলে এটা হবে সমানুপাতিক স্থির অবস্থান থেকে সুষমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সময় চার গুণ হলে স্মরণ কত গুণ হবে অর্থাৎ আমরা যে দেখছিলাম আমাকে বলছে যে সময় যদি চার গুণ হয় তাহলে অঙ্ক বানায় ফেলছে তুমি এটা মুখস্থ করে আর ওই বাংলা লেখা মুখস্থ করে যদি তুমি বুঝে থাকো যে তুমি পেরে যাবা এই যে দেখো প্রশ্নের প্যাটার্ন কিভাবে চেঞ্জ হইতে পারে এটাও কিন্তু তোমার মাথায় রাখতে হবে এবার দেখো গতির সমীকরণগুলো আমরা আবার লিখলাম এবং এই আকারে পরন্ত বস্তু সমীকরণটা আমরা আবার লিখলাম কেন লিখলাম বলতো আমরা এখন এর জায়গায় প্রতিটা জায়গা হচ্ছে জি দিয়ে রিপ্লেস করে দিছি ঠিক আছে কারণ পরন্ত বস্তু যেহেতু উপরে উঠান আমার বিষয় এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে অবিকর্ষ স্তরণ ব্যবহার পাবো বিকশ স্তরণ ব্যবহার কেন পাবো কারণ যেহেতু উপরে নিচে আসা যাওয়া করতেছে অবিকর্ষের একটা ব্যাপার এখানে কাজ করবে যেহেতু পৃথিবী আমাদের সকলকেই বা সকল বস্তুকেই হচ্ছে গিয়ে নিজের দিকে টানে সো আমরা জানি অভিকর্ষ স্তরণের সাথে রিলেটেড মাধ্যাকর্ষণ বলের সাথে একটা বস্তুকে যদি তুমি হচ্ছে কি এনে নর্মালি ফেলে দাও নিচের দিকে সেটা হচ্ছে দেখবে যে প্রতি সেকেন্ডে নাইন মিটার পার সেকেন্ড করে তরণ বাড়তেছে মানে বেগ বাড়তেছে আর এই জিনিসটাকে আমরা বলতেছি অভিকর্ষ স্তরণ একটা বস্তুকে দুশো মিটার উঁচু টাওয়ারের উপর থেকে মুক্তভাবে ফেলে দিলে বস্তুটা ভূমিকে কত বেগে আঘাত করবে ভি চাইছে বস্তুটার ভূমিতে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত টি চাইছে সো এখানে আমাদের সাথে কি ধোকা হইলো কিছু টপে কি বাদ দেখো আমি আগে তোমাদেরকে এই অঙ্কটা করানোরটা আমি বলে দিই যে তুমি যখন বস্তুর সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে যাবা তখন তুমি এক টাইপের সূত্র পাবা আমরা ডিরেক্ট সূত্র দিয়ে ম্যাথ করতে পারবো যেহেতু আমাকে এখানে সৃজনশীলের বিষয় না যে সূত্র কিভাবে আসতে জানতে হবে আমি যা শর্টকাট জানলেও হয়েছে তো ধরো সর্বোচ্চ উচ্চতায় একটা বস্তুকে যদি তুমি নিক্ষেপ করো আচ্ছা এটা পরন্ত বস্তুর ম্যাথা আমরা পরন্ত নিক্ষিপ্তটা আমরা আলাদাভাবে পরে দেখতেছি আগে আমরা পরন্তটা করি তা আমাদের বসে যে ভূমিতে কত বেগে আঘাত করবে আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্র দেখে আসছি টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ হ্যাঁ আগের স্লাইডে আমরা এই সূত্রটা দেখছি সো এখান থেকে হচ্ছে আমরা বেগটা বের করতে পারবো তাহলে ভি যদি আমরা বের করতে চাই এর মান কত ছিল ইউ এর মান হবে জিরো কারণ তো পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ আলোয় জিরো হয় যদি না তোমাকে বলে দেয় যে ছাদ থেকে কেউ নিচের দিকে বিশ মিটার পার সেকেন্ডে মারতেছে এই টাইপের কিছু বলা ছিল না জাস্ট বলা ছিল যে মুক্তভাবে পড়তেছে যেহেতু মুক্তভাবে পড়তেছে ইউ আমার জিরো হবে টু আর পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা জোশ জিনিস হচ্ছে যে অভিকর্ষ মান যদি নাও দেওয়া থাকে আমরা মুখস্থ জানি যে নাইন পয়েন্ট এইট অভিকর্ষ মান এইচ কত দেওয়া ছিল দুশো পঞ্চাশ মিটার দেওয়া ছিল সো দুশো পঞ্চাশ ইন্টু দুই পাঁচশো পাঁচশোর সাথে যদি আমি দশ ডুন করি পাঁচ হাজার তাহলে আমার এক হাজার বিয়োগ যাবে চার হাজার মানে একশো বিয়োগ যাবে চার হাজার নয়শো আসবে ঠিক আছে সেটাকে দশ ধরে আর কি আমি হিসাব করে আবার বাদ দিছি সো হয়তো বা এটা সত্তর আসতে পারে মানটা আমি জানি না হ্যাঁ এই যে মান বসে দিছি তোমরা হিসাব করবা মানটা এরকম আসার কথা যদি এটা আসে তাহলে সত্তর সাত উনপঞ্চাশ আর জিরো ডবল যাচ্ছে খুব সম্ভবত সত্তর মিটার পার সেকেন্ড ওকে সো তোমরা নিজেরা একটু হিসাব করে দেখবা যে অ্যান্সারটা কত আসে এবার দেখো বলছে যে বস্তুটার ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে তো আগে আমরা দেখি যে কোন সূত্র দিয়ে আমরা আসলে ম্যাটটা করতে পারি আমরা জানি যে এইচ ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এস হয়ে যায় হচ্ছে আচ্ছা টি স্কোয়ার হবে এইচ হয়ে এস হয়ে যায় এইচ এ হয়ে যায় জি পরন্ত বস্তুর ক্ষেত্রে সো আমরা এইচ দেওয়া আছে দুইশো পঞ্চাশ ইউ যেহেতু জিরো আচ্ছা সূত্রটা ইউ যেহেতু টু জিরো এইচটা আমরা আমার বাদ চলে যাবে সেহেতু আমার এই চিজগুলো টু হাফ জি টি স্কোয়ার থাকতেছে তো আমি হচ্ছে হাফ জি টি স্কোয়ারে মানগুলা বসাব হাফ নাইন পয়েন্ট এইট আর আমার টি স্কোয়ারের মান কত সেটাই হচ্ছে আমার বের করতে হবে তো এখানে দুই যদি এখানে চলে আসে তাহলে সেটা হয় পাঁচশো এখানে টি স্কোয়ার থাকতেছে এখানে নাইন পয়েন্ট এইট ইন্টু টি স্কোয়ার সো নাইন পয়েন্ট টিকে যদি আমি এই পাশে নিয়ে আসি সেটা হয়ে যাবে ভাগ নাইন পয়েন্ট টি এই পাশে শুধু টি স্কোয়ার থাকতেছে সো আমার বের করা লাগবে টি আমি যদি স্কোয়ারটা উঠে দিতে চাই এই পাশে রুট করে দিতে হবে তাহলে হচ্ছে কি আমি টি এর মানটা পেয়ে যাব। যেটা হচ্ছে আমার ভূমিতে পৌঁছাইতে আসলে কত সময় লাগবে সো এভাবে তোমার নিজেরা হচ্ছে মানটা বের করে লিখতে পারো সো কোন সূত্রে যে আসলে অঙ্কটা হবে আমি তোমাদেরকে দেখাইছি আশা করি তোমরা বুঝছো যেহেতুগুলো তোমাদের অলরেডি করার অঙ্ক এবার দেখো আমাদেরকে বলছে যে পরন্ত বস্তুর সপ্তম সেকেন্ড দূরত্ব কত এত আসে না নর্মালি তৃতীয় আসে না নাহলে চতুর্থ আর সবচেয়ে বেশি আসে হচ্ছে গিয়ে পঞ্চম ঠিক আছে আমি জানি না কেন পঞ্চমের সাথে সারদের এত প্রেম কিন্তু ষষ্ঠ সপ্তম খুব একটা আসে না বাট যদি দিয়ে দেয় তখন এটা আমরা কীভাবে করতে পারি দেখো সপ্তম সেকেন্ড হচ্ছে গিয়ে সেভেন্থ এখন বলতে পারো যে ভাই এগুলো তো বুঝি এটা কি বুঝাচ্ছেন সপ্তম সেকেন্ড মানে সেভেন্থ বুঝেতে চাচ্ছি যেটা যে ধরো জিরো থেকে ওয়ান এটা আমার ফার্স্ট এই ওয়ান সেকেন্ড থেকে যে টু সেকেন্ড এই মাঝখানে এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড আবার সেকেন্ড থেকে যে থার্ড মানে তিন সেকেন্ড এটা হচ্ছে কি আমার থার্ড সেকেন্ড আবার তিন সেকেন্ড জেগে যে চার সেকেন্ড এটা হচ্ছে কি আমার ফোর্থ সেকেন্ড তো তোমাকে যখন ফোর্থ সেকেন্ডে বলে তখন তুমি অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য এই যে এই চিকোয়াল টু হাফ জিটি স্কোয়ার পরন্ত বস্তু যেহেতু পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ জিরো তো মেইন সূত্র হচ্ছে আমার ইউ প্লাস হাফ জিটি স্কোয়ার সো আমার ইউ জিরো থাকে বলে আমি হচ্ছে এটাকে বাদ দিয়ে একবারে শর্টকাটের ডিরেক্ট সূত্রটাই লিখলাম যে হাফ জি টি স্কোয়ার তো একবার তোমাকে বসাইতে হবে টি ফোর সপ্তম সেকেন্ডের জন্য একবার তুমি সাত সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বসাবা মানে এইচ সেভেন বের করবা আবার এইচ সিক্স বের করবা হাফ জি টি সিক্স স্কোয়ার অর্থাৎ টি এর জায়গায় তুমি একবার সিক্স বসাবা টি এর জায়গায় তুমি একবার সেভেন বসায় মানটা বের করবা তারপরে তুমি কী করবা এইট সেভেনে তুমি যে মানটা পাবা আর এইট সিক্সে যে মানটা পাবা এইট সেভেন থেকে এইট সিক্সটা বাদ দিবা তাহলে হচ্ছে গিয়ে তুমি সপ্ত সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পাবা আমরা যদি একটু ক্যালকুলেটারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখো এটা একটু ইম্পর্টেন্ট আছে এই জন্য একটু ভেঙে ছিল দেখাচ্ছি ধরো আমি সূত্র বলছি এই চিজিক হাফ জিটি স্কোয়ার তাহলে যেহেতু সপ্তম সেকেন্ড আমি একবার সাত সেকেন্ডে বের করব একবার হচ্ছে ছয় সেকেন্ডে বের করব তারপরে বাদ দিব তো এইট সেভেনটা আমি বের করতেছি হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু স্কোয়ার অর্থাৎ আমার ফোরটি তো এই মানটা আসলে কত আসে সেটা যদি আমরা দেখি ফোরটি নাইন ইন্টু ফোর হচ্ছে গিয়ে আমি তোমার এই এটা আগে একবারই হচ্ছে গিয়ে ধরে ফেলছি দুশো দশমিক এক মিটার সো আমি যদি এই কাজটা ছয় সেকেন্ডের জন্য করতে যাই যে হাফ নাইন পয়েন্ট এইট ইন্টু সিক্স অর্থাৎ থার্টি সিক্স ইন্টু ফোর পয়েন্ট যদি করি তাহলে সেটা আসতেছে আমার একশো ছিয়াত্তর দশমিক চার মিটার এখন আমি কী করবো এই যে সপ্তম সেকেন্ডে বের করার জন্য আমাকে এইচ সেভেন করতে হবে আর সেটা হচ্ছে দুশো দশমিক এক মিটার যদি আমি দিই আমার এই উত্তরটা হবে তেষট্টি দশমিক মিটার এখন এই উত্তরটা করার জন্য আসলে তোমার দুইটা সূত্র বা বসানোর আগে দুইটা ম্যাথের মতো হয়ে যায় এটা করার জন্য কি কোনো ডিরেক্ট সূত্র আছে কি না আমরা এখানে উত্তরটা পাইলাম হচ্ছে তেষট্টি দশমিক সাত মিটার তাই তো সিক্সটি মিটার ডিরেক্ট সূত্র অবশ্যই আছে চলো আমরা সেটা তোমাদের বই আছে কিনা আমি ঠিক শিওর না আমরা একটু করার চেষ্টা করি সেটা হচ্ছে কি বলতো এস টি এইচ ইজ টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান তাইতো সো আমরা যদি ইউটা তো জিরো ইউ নাই এখানে হাফ এটা কিন্তু শুধু পরন্ত বস্তুর ক্ষেত্রে না নর্মালি সরলৈকিকভাবে যদি কোনো বস্তু চলে ধরো আমি বললাম যে একটা বাস দুই মিটার পার সেকেন্ড তরণে চলতেছে এই বাসটা যদি দুই মিটার পার সেকেন্ড তরণে চলে তাহলে তার তৃতীয় হ্যাঁ তৃতীয় সেকেন্ড অধিকার দূরত্ব কত তো তুমি জাস্ট এর জায়গায় থার্ড বসায় দিবা এর জায়গায় তরণটা বসায় দিবা সো আমাদের এখানে যেহেতু পরন্ত বস্তু ইউ সূত্রটা হয়ে যাবে এরকম ইউ থাকবেই না প্রথম গুড নিউজ হচ্ছে এটা এটা হয়ে যাবে জি তিন টু টি মাইনাস ওয়ান সুত্রোটা পরন্ত ক্ষেত্রে এরকম হয়ে যাবে সো আমি যদি এখানে মান বসাই এটা মান বসানোর পরে ফোর পয়েন্ট নাইন আসবে জিরো নাইন পয়েন্ট আর টু টি এর মানটা কত ছিল সেভেন ছিল সেভেন মাইনাস তাহলে ফোর পয়েন্ট নাইন ইন্টু থেকে এক বাদ দিল হচ্ছে গিয়ে তেরো ফোর আমি এভাবেই পাইছি নাইন পয়েন্ট আমি হাফ দিয়ে ভাগ করছি তাহলে ফোর পয়েন্ট নাইন ইন্টু যদি আমি করি তাহলে আমার মানটা আসতেছে তেষট্টি দশমিক সাত ঠিক আছে তেষট্টি দশমিক সাত মিটার দেখো তো মিলছে কিনা আমরা চাইলে এভাবে ডিরেক্ট সূত্র দিয়ে আসলে ম্যাথ করতে পারি এবার দেখো যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো মাইনাস হয়ে যাবে এখন যাদের প্রশ্ন যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের মাইনাস কেন হবে তাদের জন্য বলি যে আমরা জানি যে ও স্তরণটা হচ্ছে গিয়ে নিচের দিকে কাজ করে ধরো এই হচ্ছে আমার পৃথিবী এই হচ্ছে গিয়ে কেন্দ্র সো তুমি দাঁড়ায় আসো এখানে তোমার ফ্রেন্ডরা দাঁড়ায় আসো হচ্ছে গিয়ে এইখানে সো আলটিমেটলি সবার বলটা কিন্তু কেন্দ্রের দিকেই টান খাচ্ছে অর্থাৎ সবার ক্ষেত্রে নিচের দিকে হচ্ছে গিয়ে আমাদের তরণটা কাজ করতেছে অভিকর্ষ অবিকর্ষটা কাজ করতেছে সো অভিকর্ষ স্তরণের একটা স্পেসিফিক দিক আছে দিকটা হচ্ছে নিচের দিকে আর তুমি যখন একটা বস্তুকে নিক্ষিপ্ত করতেছো ধর আমি পেনটাকে হচ্ছে গিয়ে উপরে নিক্ষেপ করতেছি তখন এই যে নিক্ষেপের দিকটা কি উপরে না ওর স্মরণটাও কি উপরে হবে না কিন্তু অ্যাকচুয়ালি অবিকর্ষ স্তরণের দিকটা কোন দিকে নিচের দিকে তো যেহেতু তরণের উল্টা দিকে আমি ওকে পাস করাচ্ছি এই জন্য আমরা জি এর আগে অলওয়েজ কী করি বলতো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে মাইনাস লিখে থাকি ধরো এই সূত্রের ক্ষেত্রে ভিউ স্কোয়ার ইজ টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ হবে তো নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা নির্ণয় ডিরেক্ট সূত্র হচ্ছে এইটা আমি জাস্ট একটা দেখাবো কিভাবে আসছে বাকিগুলো সূত্র দেখা দেব এগুলো হোপফুলি তোমরা জানো সো আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ শূন্য হয় এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি কেমনে জানলেন সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ জিরো হয় দেখেই ও আর উঠতে পারে না যদি ওর বেগ থাকতো ধরো আমি একটা বস্তুকে নিক্ষেপ করছি এরকম এই আস্তে করে নিক্ষেপ করলাম ও হায়েস্ট এতটুকু উঠছে কারণ কারণ যদি ওর শেষ বেগ আরও থাকতো বেগ তাহলে তো আরও উপরে উঠতো ও কেন আরও উপরে উঠতেছে না কারণ এই জায়গায় আসার পরে ওর বেগ জিরো হয়ে গেছে এই জন্য সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ হয় জিরো এবার বুঝছো ভাইয়া কেমনে বুঝলাম যে যদি ওর ব্যাগ থাকতো তাহলে তো আরও উপরে উঠত ওরা থামতে বলছে কি আমি বলছি যেই তুই থেমে যা আর আমি বললে শুনবে শুনবে না তো তো যেহেতু ওর বেগ নাই সেহেতু এখানে ওঠার পরেও থেমে গেছে এই জন্য সর্বোচ্চ বস্তুর বেগ জিরো তো আমরা এখানে জিরো বসাইতে পারি ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ টু জি এইচটা মাইনাস যদি এই পাশে আনি সেটা হয়ে যাবে প্লাস টু জি এইচ ইউ স্কোয়ার তো আমি যদি এইচটাকে এই পাশে রেখে দিই তাহলে ইউ স্কোয়ার প্লাস টু জি সো এইচটাকে ম্যাক্সিমামেই আসলে এই ঘটনাটা ঘটে ঠিক আছে এইচ ম্যাক্সিমামই হচ্ছে আমার ভিটা জিরো হয় আর এইচ ম্যাক্সিমামকে আমি একবারে ক্যাপিটালে এইচ লিখতেছি তো আমরা হচ্ছে এইভাবে এই সূত্রটা পাই তো সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র তো একটা বস্তুকে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে বস্তুটা সর্বোচ্চ কত কত উচ্চতায় উঠবে বেশি কিছু না সূত্রে মান বসাও কত বসাইছো এইট নাইন পয়েন্ট এইট হোল স্কোয়ার হবে যেহেতু তুমি এত বেগে নিক্ষেপ করছো টু ইন্টু নাইন পয়েন্ট এইট আলটিমেটলি ও হচ্ছে এক মিটার উচ্চতায় উঠবে তুমি যদি নাইন পয়েন্ট এইটে মারো ঠিক আছে এটা যদি নাইনটিন পয়েন্ট এইট করতাম তাহলে অন্য একটা মান আসতো চলো আমরা দেখি যে সেই নাইনটিন পয়েন্ট এইটে যদি আমরা করতাম তাহলে আসলে আমরা কত পাইতাম ডিভাইডেড বাই নাইনটিন পয়েন্ট সিক্স সেটা আসছে আমাদের প্রায় বিশ মিটারের মতো একটা মান আসছে বিশ দশমিক জিরো জিরো টু মিটার ঠিক আছে সো এইভাবে হচ্ছে কি তোমরা এই ডিরেক্ট সূত্রের অঙ্কগুলো করতে পারো শর্টকাট সূত্র দিয়ে কারণ এখানে তুমি কিভাবে আনসার বের করছো ওটা কেউ দেখতেছে না বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এই সূত্র কীভাবে আসছে এই সূত্র থেকে আসছে ভি ইউজিকাল টু জি টি সর্বোচ্চ উচ্চতায় ভি শূন্য হয় এটা বসায় হচ্ছে এবার তুমি হিসাব করে দেখবা এই সূত্রটা পেয়ে গেছো তোমাকে বলছে একটা বস্তু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড পেকে নিক্ষেপ করলে বস্তুটা সর্বোচ্চ উচ্চতরটা কত সময় লাগবে এক সেকেন্ড লাগবে কারণ আমার এটা আমি নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড পেকে নিক্ষেপ করছি আবার আমার অভিজ্ঞ সরের মানও নাইন পয়েন্ট এইট তো এক এটা অনেকে জানে না বুঝছো অনেকে এটাকে জিরো বলে তুমি মুখস্থ আমার কথা বিশ্বাস করো তুমি তোমার যে কোনো ফ্রেন্ডকে জিজ্ঞেস করবে যে দোষ দশকে দশ দিয়ে ভাগ করলে কত হয় বলতো ও বলবে কি জিরো হয় অনেকেই এরকম আছে যে টানা করতে গিয়ে জিরো করে ফেলে সো বাট অ্যাকচুয়ালি এটা ওয়ান হয় আর আমরা যদি ফিজিক্সের ম্যাথ করি এই ধরনের ক্যালকুলেশন করতে করতে আমরা অভ্যস্ত দেখ মানে মাথায় চলে আসে ওয়ান এবার দেখো যে জিরো সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সময়ও সেম অর্থাৎ একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে পরিমাণ সময় নিবে নামতেও সে পরিমাণ সময় নেবে এবং এখানেও যেহেতু নাইন পয়েন্ট আমি নিক্ষেপ করছি আমার এটা নামতেও আসলে ওয়ান পয়েন্ট সেকেন্ড মানে ওয়ান সেকেন্ডে আসবে তুমি অন্য মান দিয়ে চেক করতে পারো একটা বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে তার ছয় সেকেন্ডে ভূপৃষ্ঠে পতিত হবে সেই অঙ্কটা আমাদেরকে বের করতে হবে আচ্ছা দাঁড়াও আমি তার আগে দেখে নেই যে আচ্ছা আমি যেটা চাইছিলাম সেটা আসলে দেওয়া নাই আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে বিচরণকাল টি ইজ ইকুয়াল টু টু ইউ বাই জি বিচরণকাল কি জিনিস ধরো আমি এই বস্তুটাকে নিক্ষেপ করলাম উপরের দিকে ও আগে সর্বোচ্চ উঠবে তারপরে সর্বোচ্চ থেকে নামবে এই যে উঠা থেকে নামা পর্যন্তটা যে বাতাসে ভেসে থাকলো কতক্ষণও ভেসে থাকলো বা কতক্ষণ উপরে থাকলো ভূমিতে থাকলো না ওই কালটাই হচ্ছে বিচরণকাল ও কতক্ষণ ধরে বিচরণ করলো ওটাই হচ্ছে বিচরণকাল সো এটা হচ্ছে কি আমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় হচ্ছে গিয়ে ইউ প্লাস জি এটা আমরা দেখছি একটু আগে ইউবাই জি আবার সর্বোচ্চ উচ্চতা থেকে নামতেও সূত্রটা হচ্ছে ইউবাই জি তাহলে আমার উঠতে সময় ইউবাই জি নামতেও সময় ইউবাই জি এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে আমি পাই টু ইউবাই জি ঠিক আছে এবার হচ্ছে আমি বিচরণ বিচরণকাল পাই আমার উচ্চতায় উঠতে ইউবাই জি নামতেও ইউবাই জি তো এই যে যতক্ষণ ভেসে থাকতেছে ততক্ষণই হচ্ছে আমার বিচরণ কাল তো ডিরেক্ট আমি সূত্রটাকে লিখতে পারি টু ইজ ইকাল টু টু ইউবাই জি ঠিক আছে সো আমার এই বিচরণ বিচরণকালটা দেওয়া আছে যে ছয় সেকেন্ড পরে ও হচ্ছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠে ফেরত আসে কিন্তু কথা হচ্ছে কত বেগে নিক্ষেপ করলে সেটা ছয় সেকেন্ডে হয় তো আমি বিচরণকাল পাইলাম হচ্ছে কি ছয় সেকেন্ড টু ইউ জি এর মান আমি জানি নাইন পয়েন্ট তাহলে আমি যদি নাইন এই পাশে আসলে সেটা কি গুণ হয়ে যাবে না সিক্স পয়েন্ট ওই পাশে থাকবে টু ইউ সো আমার বের করতে হবে ইউটা তো আমি হচ্ছে টুটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে টুকে থ্রি তিন দশে তিরিশ ওয়ান পয়েন্ট টু ভাগ গেলেন উনত্রিশ দশমিক আঠাশ দশমিক সামথিং আসে তাই তো হওয়ার কথা তারা পুরো করে কি হিসাব করছে আল্লাহ জানে উনত্রিশ দশমিক চার আসে তাহলে আমার ইউটা আসে উনত্রিশ দশমিক চার ঠিক আছে সো এই উনত্রিশ দশমিক চার হচ্ছে কত বেগে তো আমার উত্তর হচ্ছে উনত্রিশ দশমিক চার মিটার পার সেকেন্ড বেগে গুঁধিটা একটু ইম্পর্টেন্ট আসছে কারণ অনেক টাইপের ম্যাথ এখান থেকে আসতে পারে থিওরিটিক্যাল প্রশ্নও আসতে পারে এই জন্য এটা একটু বেগে চুরে দেখাচ্ছি সর্বোচ্চতায় বেগ হচ্ছে জিরো মিটার এটা তুমি জানো একটা বস্তুকে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হলো বস্তুটার বেগ কখন বিশ মিটার পার সেকেন্ড হ্রাস পাবে এখন একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো যে আমি যখন এই বস্তুটাকে নিক্ষেপ করলাম তখন ওর নিক্ষিপ্ত বেগ ছিল চল্লিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ আমি ওকে নিক্ষেপ করতেছি চল্লিশ মিটার পার সেকেন্ড ব্যাগে আমার কাছে জানতে চাইছে যে কখন ওর বেগটা হ্রাস পেয়ে বিশ মিটার হবে তো আমি ধরলাম যে টি সময় পরে এই যে এই সময়টাতে ওর বিশ মিটার পার সেকেন্ড হয়েছে তাহলে আমার হ্রাস পাইলো কতটুকু বিষ পাইল মানে বিশ মিটার পার সেকেন্ড হ্রাস পাবে এতটুকু তো চল্লিশ থেকে বিশ মিটার পার সেকেন্ড হ্রাস পাওয়ার পরে থাকবে কতটুকু বিশ মাইনাস বিশ মানে চল্লিশ মাইনাস বিশ তাহলে আমি হচ্ছে এই বেগ থেকে এই বেগটা বাদ দিব তাহলে আমি পাচ্ছি কত বিশ তাহলে চল্লিশ থেকে বিশ হইতে মানে বিশ মিটার পার সেকেন্ড হ্রাস পেয়ে কত হইলো চল্লিশ থেকে বিশ মিটার পার সেকেন্ড হ্রাস পেয়ে বিশ মিটারই হইলো কারণ বিশ যোগ বিশ চল্লিশ তো আমার কথা হয়েছে যে যদি বলতো যে তিরিশ মিটার হ্রাস পায় তাহলে আমি এখানে দশ লিখতাম কিন্তু তিরিশ লিখতাম না কারণ দশ চল্লিশ থেকে তিরিশ হ্রাস পেয়ে কত হবে দশ হবে তো আমার যেহেতু বিশ মিটার হ্রাস পেয়ে বিশ হইছে আমি ওটাতেই থাকি এখন কথা হইল এটা কত সময় পরে হবে আমার কাছে এই জিনিসটা জানতে চাইছে ঠিক আছে যে একটা বস্তুকে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো সো ধরো আমি জানলাম যে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ভাই আপনি ইউ মাইনাস জিটি কেন লিখলেন কারণ আমি নিক্ষেপ করছি ঠিক আছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সো আমার ভিটা কত হবে বলতো ভিটা হয়ে যাবে বিশ হ্রাস পাওয়ার পরে ইউটা কত ছিল চল্লিশ মাইনাস নাইন পয়েন্ট এইটটি আমাকে টিটা বের করতে হবে তো আমি যদি নাইন পয়েন্ট এইটটা এখানে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে যেহেতু এটা মাইনাস ছিল আর চল্লিশ মাইনাস প্লাস ছিল ওই পাশে মাইনাস হয়ে যাবে আলটিমেটলি এটা বিশই থাকবে চল্লিশ মাইনাস বিশ থাকবে ঠিক আছে হ্রাস পাওয়ার পরে তো বিশই থাকবে তারপরে দেখো আমি হচ্ছে এখানে যদি টি বের করতে চাই তাহলে বিশকে হচ্ছে গিয়ে আমার নাইন পয়েন্ট এইট দিয়ে ভাগ করা লাগতেছে যেটা আমার টু পয়েন্ট জিরো ফোর ওয়ান সেকেন্ড আসতেছে তো এটাই হবে আমার উত্তর সো এইটা প্রশ্ন একটু ঘুরানো ছিল আচ্ছা আমরা ব্যাক করতেছি কেন আরেকটা ম্যাথ আছে বস্তুটা কত সেকেন্ড পর ভূমিতে ফিরবে সো এটা তোমরা জানো যে কত সেকেন্ড পরে বস্তুটা আসলে ভূমিতে পড়বে যেহেতু আমি চল্লিশ সেকেন্ডে মারতেছি তাহলে টি ইজ ইকুয়াল টু টু ইউ বাই জি ঠিক আছে তাহলে টু ইন্টু নাইন পয়েন্ট এইট আচ্ছা সরি চল্লিশ চল্লিশ মিটারে যেহেতু আমি নিক্ষেপ করতেছি নাইন পয়েন্ট এইট সো এটা যেটা আসবে সেটাই হচ্ছে কি আমার উত্তর হবে তো এটা আসছে আমার জিরো পয়েন্ট জিরো এইট এইট ওয়ান তার মানে আমার ম্যাথ ভুল হয়েছে যে বস্তুটা কত সেকেন্ড পর ভূমিতে ফিরে আসবে একটা বস্তুকে চল্লিশ মিনিটের পর সেকেন্ড ব্যাগে বেগে আমি হচ্ছে উপরের দিকে নিক্ষেপ করতেছি এটা ভূমিতে ফিরে আসতে হলে আমি এই সূত্র দিয়ে আসলে করতে হবে যে কত সেকেন্ড পরে সো টু টু ইউ যদি দেই সেটা আসতেছে আমার এইটি ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট অর্থাৎ এটা আসতেছে আমার এইট পয়েন্ট ওয়ান সিক্স আচ্ছা আমার ক্যাল ক্যালকুলেটার আমি ভুল করতে ভুল করছি সো এইট পয়েন্ট ওয়ান সিক্স সূত্র সো এইভাবেই করবো আমরা বিচরণকালের সূত্রটা দিয়ে যে কত সেকেন্ড পরে ভূমিতে ফেরত আসবে একটা পরন্ত বস্তু পঞ্চম সেকেন্ডে তিকত দূরত্ব কত এটা ভেঙে করব না যেহেতু দেখাইছি আসলে ভেঙে কীভাবে করতে হয় আমরা হচ্ছে ডিরেক্ট সূত্রটা দিয়ে ম্যাথ করার চেষ্টা করবো ডিরেক্ট সূত্র হচ্ছে কি আমার ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান এটা হচ্ছে যে কোনো বস্তুর এসতম মানে এনতম সময়ে অতিক্রান্ত দ্রুত যেহেতু আমরা হচ্ছে গিয়ে পরন্ত বস্তুর ক্ষেত্রে হিসাব করতেছি আমার ইউ থাকবে না তো আমি আমার ক্ষেত্রে সূত্রটা হয়ে যাবে এরকম হাফ জি টু টি মাইনাস ওয়ান সো এইটা দেখো হাফ নাইন পয়েন্ট এইট টু ইন্টু ফাইভ মাইনাস ওয়ান তাহলে ফোর পয়েন্ট নাইন ইন্টু এটা হচ্ছে নাইন হবে পাঁচ দুগ্ন দশ থেকে এক গেলে নাইন তাহলে চার নং আচ্ছা পঞ্চাশ ক্যালকুলেটার হাতে নিয়ে চল্লিশ দশমিক এক আমি হচ্ছে গিয়ে মুখে হিসাব করতেছি তো চল্লিশ দশমিক এক আমার চলে আসছে চল্লিশ দশমিক এক হচ্ছে কি আমার উত্তর এবার দেখো যে পরন্ত বস্তুর সূত্রগুলো দেওয়া আছে গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র এগুলোর স্টেটমেন্ট তোমরা মুখস্থ করবা স্টেটমেন্টগুলো আসে আর হচ্ছে এই যে ম্যাথমেটিক্যাল প্রকাশগুলো হচ্ছে কি আসে অর্থাৎ গাণিতিক প্রকাশগুলো আসে সমীকরণিক যে প্রকাশ সমানুপাতিকটি এইচ সমানুপাতিকটি এবং সবচেয়ে যেটা বেশি আসে এগুলো দিয়ে যে ম্যাথ হয় ভি সমানুপাতিক টি এই কথাটা থেকে আমি কি বুঝতে পারি যে ভি সমানুপাতিক টি আছে ঠিক আছে তো ধরো আমি ভি সমানুপাতিককে সমান লিখলাম আমরা সমানুপাতিক থেকে সমান আসতে একটা ধ্রুবক লাগে এটা তো তোমাদেরকে আমি অলরেডি বলছি সো ধরো আমরা একটা ধ্রুবক নিলাম যে ধ্রুবক ইন্টু টি এবার আমি টিটাকে এই পাশে নিয়ে আসতে চাই তাহলে ভি ডিভাইডেড বাই টি ইজ ইকাল টু ধ্রুবক তো এটা দিয়ে কি বুঝায় এটা দিয়ে বুঝায় যে এই যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে বি আর এর অনুপাতটা সবসময় যুবক হয় বি আর এর অনুপাতটা যুবক হয় বলতে ভাই কী বুঝায় ভাই বুঝায় যে ধরো আগে বি বাই টি ওয়ান থাকতে যেই জিনিসটা ছিল বি বাই টু বাই টু থাকতে বি বাই টু সরি বি বাই টু বলতেছি বি টু আর টি টু এর যে অনুপাত হবে বিয়ান টু এর অনুপাত হবে এবং এটা চলতে থাকবে বি থ্রি বাই টি থ্রি চলতে চলতে আলটিমেটলি যুবকই হবে সো আমাদের তো এত কিছু দরকার নেই আমাদের দুইটা হলে এনাফ আমরা ম্যাথ করতে পারবো তাই তো সো আলটিমেটলি আমরা এই সূত্র থেকে এটা জানতে পারি যে বি বাই টি ইজ টু ধ্রুবক হয় ঠিক আছে কীভাবে হয় সেটা আমি তোমাদেরকে এখানে দেখাইছি আবার বি বাই টি ইজ বাই টি এই অনুপাতটা যে যুবক হয় সেটা থেকে আমরা এই সূত্রটা ফর্ম করতে পারি সেটা হচ্ছে ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইজ ইকোয়াল টু ভি টু বাই টি টু সো এই সূত্রটা তোমরা মাথায় রেখে এটা দিয়ে আমরা ম্যাথ করবো আবার পরে দেখো তিন নম্বর একটা জিনিস আছে এইচ সমানুপাতিক টি স্কোয়ার এখন একইভাবে আমি লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন টু টি আমি যদি এই টি এই পাশে নিয়ে আসি কি হয় বলতো এইচ ডিভাইডেড বাই টি স্কোয়ার ইজ ধ্রুবক তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি সরি ধ্রুবক হবে অর্থাৎ এইচ বাই টি যে অনুপাতটা এটা হয় সবসময় ধ্রুবক হয় তাহলে এখান থেকে আমি ইকুয়েশন ফর্ম করতে পারি এইচ ওয়ান স্কোয়ার যেটা দিয়ে আমি পরবর্তীতে ম্যাথ করতে পারবো এগুলো দিয়ে ম্যাথ আসে কী আসে জানো যে এক সেকেন্ডে একটা পরন্ত বস্তু আচ্ছা স্থির অবস্থান থেকে বিনা বাদায় পরন্ত বস্তু দুই সেকেন্ডে পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করলে তিন সেকেন্ডে কত মিটার অতিক্রম করবে দুই সেকেন্ড আছে পাঁচ মিটার আসে তিন সেকেন্ডে কত ইএচ টু বের করবা সো এই ব্যবস্থা ম্যাথগুলো আসে দেখি যে আমাদের জন্য আসলে কোনো প্রবলেম দেওয়া আছে কিনা স্লাইডে দেখো এখানে প্রবলেম দেওয়া নাই আচ্ছা সেইটা ফাঁকা প্রমাণের জন্য দেওয়া আছে দেখো যে মুক্তভাবে পরন্ত বস্তু দুই সেকেন্ডে আট মিটার দূরত্ব অতিক্রম করে ওই বস্তু পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তো আমাদেরকে এখানে কত দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ টি ওয়ান দেওয়া আছে টু সেকেন্ড এইচ ওয়ান দেওয়া আছে আট মিটার টি টু দেওয়া আছে পাঁচ সেকেন্ড তো আমরা জানি যে সূত্র এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার অনেকে স্কোয়ারটা দিতে ভুলে যায় তখন স্যারও তোমাকে নাম্বার দিতে ভুলে যায় টি দেওয়া আছে ফাইভ সেকেন্ড আচ্ছা টি টু এই হচ্ছে আমাদের সূত্র তো এইচ ওয়ানের মান দেওয়া আছে আমার টু মিটার আর এইট মিটার আমি বসাইলাম এটা দেওয়া আছে টু টু স্কোয়ার এটা দেওয়া আছে হচ্ছে আমার ফাইভ স্কোয়ার তো আমি এখানে বসাইলাম ফাইভ স্কোয়ার আমার এইচ টু বাই করতে হবে তো ফাইভ স্কোয়ার হচ্ছে কি আমার পঁচিশ আর এটা হচ্ছে কি আমার আট তো এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আট ইন্টু পঁচিশ ডিভাইডেড বাই টু তাহলে এটাকে এটা দিয়ে কাটলে হয় চার আর এদিকে আমার এইচ টু বসে আছে যে উত্তর আসলে কী হবে তাহলে চার পঁচিশে আমার উত্তরটা চলে আসতেছে আসলে একশো মিটার ঠিক আছে আমি যদি ভুলও করি তোমরা যেহেতু সূত্র জানো আশা করি হিসাব করে নিতে পারবা যেটা ছিল এইট বাই টু স্কোয়ার এইচ টু বাই পঁচিশ আচ্ছা আমি একবারে লিখি চার আর হচ্ছে গিয়ে পঁচিশ আমি সম্ভবত ভুলে লিখছি আচ্ছা একশো না দেখছো ভুলে লিখছি বুঝতে পারছি যে কারণ এটা অ্যাকচুয়ালি দুই হয় আটকে যদি আমি চার দিয়ে ভাগ করি দুই হয় আচ্ছা চার দিয়ে কেন ভাগ করতেছি ওই বস্তু পাঁচ সেকেন্ডে না ভুল করিনি ঠিকই আছে এটা পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে স্কোয়ার হবে হ্যাঁ ভুল তো করছি এটা চারই হবে কারণ টু স্কোয়ার চার তাহলে এটা আস্তে আস্তে দুই তাহলে পঁচিশ উত্তর হবে পঞ্চাশ মিটার ঠিক আছে এখানে পঁচিশ কেন লিখছি কারণ ফাইভ স্কোয়ার দেওয়া ছিল আমরা জানি শুধু টি স্কোয়ার হয় সো এবার দেখো মুক্তভাবে পরন্ত আর সূত্র তো তোমরা জানো নিজেরাও চেক করে নিতে পারবা যে পঞ্চাশ মিটার কীভাবে আসে শুরুতে ভুল করছিলাম একশো আসছিল মুক্তভাবে পরন্ত বস্তু চার সেকেন্ডে আট মিটার পার সেকেন্ড প্রাপ্ত বেগ হলে নয় সেকেন্ডে প্রাপ্ত বেগ কত হবে সো এটা সূত্র জানি এটা স্কোয়ারের ঝামেলা নাই ভি ওয়ান টি ওয়ান ইজ ইকোয়াল টু ভি টু টি টু আমাকে বলছে যে নয় সেকেন্ডে কত বেগ প্রাপ্ত হবে নর্মাল এখানে ভি টু এইচ টু এগুলোই চাই সো আমার এখানেও ভি টু চাইছে সো ভি ওয়ানের মান কত দেওয়া ছিল আমরা সূত্রটাই মানে মানগুলো এখানে বসাই ভিওনের মান দেওয়া ছিল আট মিটার পার সেকেন্ড টাইম দেওয়া ছিল চার এখানে দেওয়া ছিল যে নাইন সেকেন্ড আর ভি টু বাই করতে হবে তাহলে আট নং বাহাত্তর বাহাত্তর ভাগ চার কত হয় বলতো আঠারো হয় বা আমরা আসলে এভাবে হিসাব করতে পারতাম যে আটকে চার দিয়ে ভাগ করলে আমরা পাই দুই নয় দুগুণে আঠারো তাহলে ভি টুর মান হবে কত আঠারো মিটার পার সেকেন্ড স্কোয়ার সেটা হচ্ছে গিয়ে আমার উত্তর আসতেছে পরবর্তীতে আমরা প্রায় হচ্ছে গিয়ে গ্রাফ অনেকে আমরা গ্রাফ বুঝি না এটার অন্যতম একটা কারণ যে আমরা আসলে গ্রাফ কিভাবে লিখতে হয় সমীকরণ থেকে সেটা আমরা জানি না ধরো আমরা যে তোমরা হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি পড়ছো তো স্থানাঙ্ক জ্যামিতিতে তোমরা দেখছিলে যে ওয়াই এক্স প্লাস সি ওয়াই ইজ টু এম এক্স প্লাস সি অনেক টাইপের সমীকরণ আছে তার মধ্যে এটা হচ্ছে গিয়ে একটা সো ঢাল নি এমটাকে আমরা বলি যে ঢাল তো ঢাল নির্ণয়ের অনেক টাইম আছে আমরা জানি যে এম ইজ ইকুয়াল টু টেন থিটা দিয়েও আমরা ঢাল বের করতে পারি কারণ ঢালের সঙ্গেই তো এইটা যে এক্সের ধনাত্মক দিকের সাথে এক্স ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করবে তার ট্যানজেন্ট অনুপাতকে হচ্ছে গিয়ে আমরা ঢাল বলতেছি তো ট্যান তো বেসিক্যালি একটা অনুপাতি কীভাবে লম্ব বা ভূমি সো এই জন্য শুধু ট্যানের যদিও কোনো ইয়া নাই থিটা ছাড়া সো এম ট্যান থিটা তারপরে এই যে এখান থেকে তুমি এম বের করতে পারো এই সূত্র থেকে তারপরে এম ইজ ইকাল টু যদি কোনো ইকুয়েশন থাকে যে আমি যদি বলি মাইনাস ওয়াই বাই এক্সের মানে এটা তোমরা এইচএসিতে যখন রেখা করবে তখন তিন চারটা সমীকরণ পাবা এম বের করার মানে সূত্র সপাতত তোমাদের এম দেওয়া আছে যে আরেকটা সূত্র তোমরা ঢালিনোর পড়ছো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হায়ার এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ কোটি দয়ের অন্তর এবং বুঝ দয়ের অন্তর এটাও তোমরা শিখছ যদি এগুলোর কোনো খাওয়া থাকবে না এম টেন থিটা আর হচ্ছে গিয়ে আরেকটা সূত্র আসছো এটা খুব বেশি কাজে লাগবে সো এখানে হচ্ছে এমটা ঢাল তাই তো সো এখান থেকে যদি আমি ঢাল বের করতে চাই আমি কি লিখবো বলতো আর এটা যে আমি লিখলাম এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি সিটা আসলে কি দেখো ধরো এই একটা সরল রেখা সিটাকে আমরা বলি ওয়াই অক্ষর ছেদ তো এই যে ওয়াই ও ছেদ করলো না এটুকু অংশ হচ্ছে গিয়ে সি সো যখন সরলরেখাটা মূলবিন্দু দিয়ে যায় তখন আসলে সিটা থাকে না অর্থাৎ সি এর মানটা তখন জিরো হয়ে যায় তখন আমরা কি বলতে পারি যে এই যে আমার মূল বিন্দু দিয়ে গেল যদিও আমার একটা বিন্দু দিয়ে যায়নি ধরো এই যে সরলরেখা আমি মানে স্থানাঙ্ক আঁকলাম স্থানাঙ্ক এইখানে আমার একটা মূল সরল সরলরেখা গেল ঠিক আছে দেখো তাও যায়নি ধরে নাও যে মূল বিন্দু দিয়ে গেছে তখন আমার সূত্রটা হচ্ছে ওয়াইজ ইকাল টু এম এক্স তো এটা তোমরা নিজেরাই বুঝতেছ যে এরকম মূল বিন্দু টাইপের যাবে মাঝখান দিয়ে গেছে দেখছো কেন কারণ এখন তুমি বুঝো যে এটা মূল বিন্দুগামী রেখার সমীকরণ তো কখনও গ্রাফ এরকম হয় কখনও এরকম হয় কখনও পরাবৃত্তাকারে যাবে কখনো উপবৃত্তাকারে যাবে কখনো অধিবৃত্তাকারে যাবে এখন তুমি কি অধিবৃত্তাকারের সূত্র জানো জানো না উপবৃত্তের সূত্র জানো জানো না কখন জানবা যখন এইচএসিতে ম্যাথ করবা তখন হচ্ছে তোমরা এগুলো জানতে পারবা হায়ার ম্যাথে কনিক চ্যাপ্টারটা যখন পড়বা তখন জানতে পারবা তখন বুঝতে পারবা যে কেন এরকম করে নেতে যাচ্ছে কেন এরকম করে উপরে উঠে যাচ্ছে তো এখন তোমাদের ক্ষেত্রে আসলে গ্রাফটা মোটামুটি বলা যায় মুখস্থই করা লাগে আর জানতে হয় যে কোন গ্রাফ থেকে আমরা কোন গ্রাফটা পাবো দেখো স্মরণ আর সময় এই যে স্মরণ সময় জিনিসটা এই জিনিসটা কি স্মরণ আর সময়ের গ্রাফ থেকে আমরা বেগ পাবো কেন কারণ আমরা জানি যে স্মরণ ডিভাইডেড বাই টাইম ইজ ইকুয়াল টু আমরা পাই কি বলতো বেগ ভি সো স্মরণ আর সময়ের গ্রাফ থেকে আমরা পাবো বেগ সো আমি দেখতে পাচ্ছি যে আমার টাইমের পরে মানে টাইম যাচ্ছে টাইম যাচ্ছে টাইম যাচ্ছে কিন্তু স্মরণের কোনো পরিবর্তন হচ্ছে না স্মরণ এক জায়গায় স্টাক হয়ে আছে তাহলে স্মরণযুগ যদি আমার সময় যায় আমি এক জায়গায় দাঁড়ায় আসি তার মানে কি আমার কোনো বেগ নাই আমি এক জায়গায় দাঁড়ায় আসি টাইমের পর টাইম যাচ্ছে তাহলে সেটা আমার কি হবে বলতো এই গ্রাফটা শূন্য বেগের অর্থাৎ এখানে গ্রাফটা হবে শূন্য বেগ এই গ্রাফ দেওয়ার পরে অনেকে আবেগে বেগের গ্রাফ দিবে হ্যাঁ এটা বেগের গ্রাফ অবশ্যই যে আমরা জানি যে স্মরণ সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে এটা বেগই নির্দেশ করতেছে কিন্তু এটা আলটিমেটলি শূন্য বেগ নির্দেশ করতেছে কারণ আমার স্মরণের মানের কোনো পরিবর্তন হচ্ছে না এবার আসো স্মরণ সময় লেখেছি যে ঢালের বেগ নির্দেশ করে এটাও এখানে স্মরণই দেওয়া আছে এবং একশখে টি দেওয়া আছে ধরে নাও যেটা এখানে দেওয়া হচ্ছিল দিলাম সো এটা সমবেগ কেন এই যে দেখো এইভাবে স্মুথলি যাচ্ছে মূল বিন্দুকে আমি অর্থাৎ আমার টাইম বাড়ার সাথে সাথে এটা কেন যাচ্ছে দেখো যে আমার টাইম এক সেকেন্ড যাচ্ছে বেগ এক মিটার হয়েছে টাইম দুই সেকেন্ড বেগ দুই মিটার হয়েছে বা ধরো যে টাইম এক মিটার আসছে বেগ দুই মিটার টাইম হচ্ছে কি আমার টু এক ছিল বেগ দুই হয়েছে টাইম দুই হয়েছে বেগ চার হয়েছে টাইম থ্রি হয়েছে বেগ ছয় হয়েছে দেখো বেগের এরিয়াটাও ইয়াটাও কি আবার বাড়তেছে না আবার টাইমের এরিয়াটাও কি আমার বাড়তেছে না এই যে দেখো তোমার জিরোতে বেগ ছিল জিরো তুমি ওয়ান আইসো বেগ একটু টু পরে উঠছে এই যে আবার টু বেগে টু উপরে উঠছে তো একটা নির্দিষ্ট জিনিস মেনটেন করে করে বাড়তেছে অ্যাবড়া থ্যাভাবে বাড়তেছে না তো সুষম বেগের ঢাল হচ্ছে কি এটা এই জন্য বলছি যে সমবেগ সো এই জন্য গ্রাফটা এরকম হয়েছে এরকম কেন হইলে ওই যে মূলবিন্দুগামী সেখান থেকে তুমি যে কোনো মাল নিলে তুমি হচ্ছে গিয়ে যদি ভাগ করো তাহলে ঢালটা হচ্ছে তুমি বেগ পেয়ে যাবা সো কোনটা কোন গ্রাফ এইভাবে হচ্ছে তোমাদের মুখস্থ করে যাইতে হবে কেন কারণ ওই যে তোমরা ইকুয়েশন জানো না এবার দেখো অসমবেগের গ্রাফ যদি আমরা পাই দেখো হঠাৎ করে উপরের দিকে উঠে গেছে কেন এরকম হইলো তুমি এটা এখন বুঝতে পারবে না তবে একটু শিওর থাকে যে এস টি ঠিক আছে যে স্মরণ সময় দেওয়া থাকে কি না তারপরে দেখো যে এখানে দেওয়া আছে সমতরণের গ্রাফ আমরা জানি যে বেগ আর সময় থেকে আমরা তরণ পাবো অর্থাৎ বেগের পরিবর্তনের হার বি বাই টি বা ডেল বি সেটা হচ্ছে তরণ বুঝায় তো বি দেওয়া আছে টি দেওয়া আছে আমি এটা পাবো তরণ যেহেতু এরকম মূলবিন্দু দিয়ে গেছে সেহেতু আমি বুঝতেছি এটা হচ্ছে হবে হ্যাঁ এই যে এখানে সমতরণ আর যদি অ্যাবড়া থ্যাবড়া যায় এটা হচ্ছে কি আমার বলতো তরণ এই যে সমবেগ এই যে দেখো বেগের কোনো পরিবর্তনই হয়নি অনেকে কনফিউজ করে ফেলে দুইটার মধ্যে একটা ছিল এখানে এস এখানে একটা ছিল টি তখন কিন্তু আমার মূলবিন্দু দিয়ে গেছে সো যখন স্মরণ সময় দিয়ে আমার সমবেগ বোঝায় তখন গ্রাফটা হয় এরকম আর যখন বেগ বাই টি দিয়ে আমার গ্রাফটা এরকম দেখায় তখন আমার গ্রাফটা হয় এরকম যে বেগ আসলে পরিবর্তন হয় না সেগুলো যদি আমরা ঘাপড়া করো একই সাথে এটাকে আমি বলতে পারি শূন্য তরণের গ্রাফ কেন কারণ বেগ যেহেতু চেঞ্জ হয় নাই তার মানে আমার কোনো তরণ আমি পাবো না সো এই হচ্ছে আমাদের সুষম বন্দনের গ্রাফ নেমে গেছে স্লাইটলি তারপরে হচ্ছে গিয়ে আমাদের অসম মন্দনের গ্রাফ তারপর এখানে এই যে অসম মন্দন সো এই গ্রাফগুলো তোমরা মনে রাখবা নিচের কোনটা সুষম তরণের গ্রাফ সুষম তরণের গ্রাফ তো তরণের গ্রাফ মানে আমরা জানি হচ্ছে গিয়ে বেগ বাই টি এর একটা গ্রাফ থাকবে সো বেগের দেখো সুষম তরণের গ্রাফ তো বেগ সময়ের একটা গ্রাফ আছে আরেকটা গ্রাফ আছে সো এখানে কোনটা আমার আসলে হবে তো যদি সুষম তরণ হয় এটা বেগ এটা টি আমরা জানি গ্রাফটা এরকম হবে তো আমার গ্রাফটা এখানে বেগ সময়ের দেওয়া আছে এরকম এটা সুষম তরণের গ্রাফ না এটা হচ্ছে অসম তরণের গ্রাফ তার মানে আমার এটা হবে না গ্রাফটা হয়তো হবে এরকম সুষম তরণের তারপরে এই গ্রাফটা দেওয়া আছে বেগ বাই সময় অর্থাৎ গ্রাফটা গেছে এরকমভাবে যেখানে বেগের কোনো পরিবর্তনই হয়নি তাহলে এই গ্রাফটা কি শূন্য তরণের গ্রাফ এখন স্মরণ সময় স্মুথলি গেছে স্মরণ সময়ের গ্রাফ থেকে আমি আসলে কী পাই বেগ পাই আমার তো বেগ চাইনি রে বাপ আমার চেয়েছে কী সুষম তরণ তাহলে আমার এই অপশনও না এই অপশনও না এই অপশনও না উত্তর হবে এইটা কেন দেখো এখানে স্মরণ সময়ের দিয়ে আমাকে আসলে সুষম তরণটা বুঝাই সেই জন্য আমার আসলে এটা এটা যেহেতু কিছুই হচ্ছে না আমার বাকি থাকতেছে এইটা এই জন্য আমার এইটা হবে সো আমি কিন্তু তোমাকে স্মরণ সময় দিয়ে তরণ একটা গ্রাফেও দেখাই নেই সেক্ষেত্রে আমার স্মরণ সময় দিয়ে যদি আমি সুসমতন এখন আমার কি আনসার এইটা হবে এইটা হবে না আমার আসলে এটাতেই যাইতে হবে কারণ যেহেতু আমার কিছু করার নাই আমার হাতে কোনো অপশন নাই দেখো আমরা তোমাকে অসম গ্রাফের ইয়ারকটা দেখাইছিলাম আমি যদি তোমাকে দেখাই এই যে অসমতরণের গ্রাফ ছিল এইটা সেক্ষেত্রে আমার এটা কিন্তু জিরোতে ছিল না হ্যাঁ আমি ঠিক জানি না যে এখানে আনসার আচ্ছা হ্যাঁ অসমবন্ধনের গ্রাফ ছিল এটা যে দুইটা আনসারের মধ্যে তোমার এখন কনফিউজ হতে পারে আমি কি এটা দেখাবো না এটা দেখাবো কারণ আমি জানি যে বেগ সময়ের জন্য হচ্ছে এটা হইতে পারে তো সেক্ষেত্রে স্মরণ সময় হয় যদি এস আর টি হইতো এখন এটা আমি কিভাবে বলতে পারি যে এস আর টি হইতো কারণ তোমার মনে আছে তুমি যে পড়ছিল এস সমানুপাতিক না সো বুঝছো এগুলো যে এই আকারও তোমাকে হামলা দিতে পারে এবার দেখো আমরা পরবর্তীতে যাই কোন রেখাটা শূন্যতরণ নির্দেশ করে যেখানে সমবেগ থাকবে সেটাই শূন্যতরণ সেই যে বিসিতে বেগের কোনো পরিবর্তন হয় নাই যেহেতু এখানে বেগ সো বেগটা দেখো একদম সরলৈকিক তার মানে এটা আমার সমতরণ সরি শূন্যতর সমবেগ এবার দেখো যে নিচের কোন অংশে সমবেগ নির্দেশ করে বি অংশে সমবেগ নির্দেশ করে বি অংশের অতিক্রান্ত দূরত্ব কত হবে এবি অংশের অতিক্রান্ত দূরত্ব আমরা দুইভাবে বের করতে পারি একটা হচ্ছে এবিটা দিয়ে আমরা একটা চতুর্ভুজ বের করে ফেলি সো এখানে দেখো জিরো থেকে আমি এই পর্যন্ত যে আসলাম কীভাবে আসলাম জিরো থেকে এই পর্যন্ত আসতে আমার কতটুকু গেছে জিরো থেকে এ পর্যন্ত আসা লাগছে না আবার টেন থেকে টোয়েন্টি তাহলে এটুকু কতটুকু দশ তাহলে এটা বিশ এটা দশ তার মানে এটাও দশ আবার এটাও বিশ তাহলে বলো তো এটা একটা কী হয়ে গেলো এটা একটা আয়ত্ত ক্ষেত্র হয়ে গেল তাহলে আয়তক্ষেত্রের বি যে এইটা একটা আয়তের ক্ষেত্র প্রমাণিত বর্গ যদি এটা বিষ না হয়ে দশ হইত তাহলে কিন্তু এটাও দশ এটাও দশ সেক্ষেত্রে আমাদের এটা বর্গ হয়ে যেত কিন্তু আমাদের এটা আয়ত হয়েছে তো আয়ত ক্ষেত্রের সূত্রটা কি বলতো দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে বিশ ইন্টু দশ যদি আমি যোগ করি আমার উত্তর আসবে কত বলতো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দুইশো আসবে কই হ্যাঁ দুইশো মিটার হবে আমার উত্তর এখন যদি আমি এরকম বর্গক্ষেত্র বা ত্রিভুজের সূত্র দিয়ে না করতে চাই তাহলে আমাকে আসলে কিভাবে করতে হবে তখন আমাকে দেখতে হবে এখানে আমার টাইম লাগতেছে কতটুকু টু ইজ ইকুয়াল টু দশ সেকেন্ড টাইম লাগতেছে আমার এখানে বেগ কত বলত সমবেগ বিশ তাহলে আমার বেগ দেওয়া আছে বিশ যেহেতু সমবেগ আমি সূত্র জানি এস ইজ টু ভিটি তাহলে বেগ বিশ আর সময়ের টাইম দশ তাহলে দুইশো মিটার তাহলে আমি এটা তোমাকে দুই ভাগে বের করে দেখাইলাম একটা হচ্ছে ক্ষেত্রফল দিই আর একটা হচ্ছে সূত্র দিই এবার দেখো যদি তোমাকে পুরোটার ক্ষেত্রফল বের করতো সাম বলতো যে সাম হাউ এখান থেকে এতটুকু এতটুকু এটা হচ্ছে কি আমার সি বলছে যে এ থেকে সিতে যেতে আমার অতিক্রান্ত দূরত্ব কত তখন আমি এতটুকু বের করতাম ত্রিভুজের সূত্র দিয়ে এতটুকু ক্ষেত্রফল বের করতাম ত্রিভুজের সূত্র দিয়ে আর এতটুকুটা ক্ষেত্রফল বের করতাম আয়ত দিয়ে তো এটা আমি অলরেডি বের করে ফেলছি দুইশো মিটার ঠিক আছে চলো আমরা ত্রিভুজের একটা দিয়ে তোমাকে বের করে দেখাই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমার এটা কি ভূমি না জিরো থেকে দশ তাহলে আমার হাফ ইন্টু দশ ইন্টু উচ্চতা এতটুকু কত তো বিশ তাহলে পাঁচ ইন্টু বিশ এটা আসতো একশো এখানেও কি তাই হ্যাঁ তাই বিশ থেকে তিরিশ পর্যন্ত দশ আবার এখান থেকে এতটুকু নাম সারছে কি আমার আচ্ছা লম্ব বিশ ছিল তাহলে একশো তাহলে আমার টোটাল ক্ষেত্রে আসতো একশো একশো দুইশো আর এখানে দুইশো টোটাল এ থেকে সি পর্যন্ত আমার অতিক্রান্ত দূরত্ব হইতে গিয়ে চারশো এ সরি জিরো থেকে ও এ সি অর্থাৎ আমার আমি যদি এই যে আমার গাড়িটার এই যে টোটাল অতিক্রান্ত দূরত্ব সেটা আসছে আমার আসলে টোটাল আসছে চারশো যেটা আমি ক্ষেত্রফল দিয়ে বের করছি আর যদি সূত্র দিয়ে বের করতে চাও তাহলে তোমাকে টোটাল তিনটা সূত্র ইউজ করতে হবে এখানে সমবেগের সূত্র এখানে সমতরণের সূত্র আর এখানে মন্দনের সূত্র তো আমি একটা তোমাকে দেখায় দিই কীভাবে তুমি অ্যাপ্লাই করতে পারতাম যে ধরো এখানে তোমার কাছে ইউ দেওয়া ছিল জিরো এখানে তোমার বি দেওয়া আছে বিশ শেষ বেগ হ্যাঁ আবার টাইম নিচ্ছ কত তুমি টি ইজ ইকুয়াল টু দশ সেকেন্ড তাহলে এখন আমি এখান থেকে তরণ বের করে নিতে পারি এ ইজকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি তাহলে বিশ মাইনাস জিরো টি হচ্ছে আমার দশ এ আসতেছে আমার দুই মিটার পার সেকেন্ড তারপরে আমি হচ্ছে গিয়ে এস বের করতে পারি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তো আমার এইটা ইউটিটা তো ইউ যেহেতু জিরো এই যে তাহলে এটা আমার থাকবে না তাহলে টি স্কোয়ার থাকবে আলটিমেটলি সো এর মান টু তাহলে আমি যদি হাফের পাশে টু বসাই টু টু কাটা আবার টি এর মান হচ্ছে গিয়ে দশ এই যে তো দশ স্কোয়ারের মান হচ্ছে গিয়ে এস একশো তাহলে দেখো আমরা কিন্তু ক্ষেত্রফল দিয়েও যখন বের করছিলাম ত্রিভুজের এটা একশোই আসছিল তো একইভাবে আমি যদি এদিক দিয়েও করি একশোই আসবে তো টোটাল এইভাবে তুমি সূত্র দিয়েও করতে পারো ক্ষেত্রফল দিয়েও করতে পারো তো সূত্র দেখো সূত্র বসেতে তোমার টাইম বেশি লাগবে এই জন্য ক্ষেত্রফল দিয়ে করে ফেলবা উপরের চিত্র করুম সে ধনাত্মক তরণ আছে এদিকে বেগের মান বাড়তেছে তার মানে এদিকে ধনাত্মক তরণ যদি ঋণাত্মক তরণ বলতো তাহলে সিডি হইতো এবিও হইতো এ বিও ঋণাত্মক তরণ ঠিক আছে কিন্তু আমার শূন্য তরণ কোনটা বিসিটা কারণ এখানে সমবেগ বেগের কোনো পরিবর্তন হচ্ছে না সো এবার আমরা যেই চ্যাপ্টারটা দেখব আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স আসলে এই দিক থেকে খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস আসার কথা না কারণ অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে ফিজিক্সে তোমার কাজক্ষমতা চ্যাপ্টারগুলো বা যেগুলো আসলে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আর যদি প্রশ্ন একটু ঘুরাইতে চাই তাহলে লাস্টের দিকে চ্যাপ্টার থেকে দিবে সো আমরা এখানে কিছুই ইম্পর্টেন্ট টার্ম দেখব আর দু একটা এমসিকিউ দেখব যাতে ওগুলো আসলে তোমরা পারো যদি এদিক থেকে দেয় তোমার কাজ হচ্ছে রিডিংটা ভালো মতো পড়া বইটা তাহলেই হবে আইসোটোপ একই বিভিন্ন পরমাণুর নিউক্লিয়ার যদি একই সংক তোমরা কেমিস্ট্রি ক্লাসে আমি এগুলো দেখাইছিলাম খুব ভালো মতো যে প্রোটন সংখ্যা যদি সেম থাকে আমরা তাদেরকে আইসোটোপ বলে থাকি আইসির পূর্ণরূপ ইন্টিগ্রেটেড সার্কিট তেজস্ক্রিয়তা কোনো মূল্য থেকে স্বতসুত্রভাবে যদি তেজস্ক্রিয় করা বা রশ্মি নির্গত হতে থাকে তাদেরকে আমরা বলবো হচ্ছে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তার একক কি বেকরেল পুরো চ্যাপ্টারে এটা হচ্ছে ওয়ান মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এমসিকিউ অর্ধায়ু বা হাফ লাইফ সো একটা তেজস্কীয় রশ্মি যে ধরো তোমার তেজস্কীয় রশ্মি মানে তেজস্কীয় মৌল তেজস্ক্রিয় রশ্মি নিষ্গত করতে করতে অর্ধেক হয়ে যাচ্ছে তো যেই টাইমটাতে ও অর্ধেক হইল ওই টাইমটাকে আমি বলতেছি হাফ লাইফ বা অর্ধায়ু অর্ধ অর্ধপরিবাহী কি যেসব পদার্থের তৈরি পরিমাণ ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী ও অপরবাহী পদার্থের মাঝামাঝি তাদেরকে অর্ধ অর্ধপরিবাহী বলে অর্থাৎ অনেকটা আমরা এগুলো অর্ধেক চারেও পড়ছিলাম কেমিস্ট্রি দেখো তারপরে অধ্যায় এগারো তো পড়ছিলাম চলতরিতে কোন বিজ্ঞানী সর্বপ্রথম তেজস্ক্রিয়তা লক্ষ্য করেন বেক্রেল এই জন্যই তেজস্ক্রিয়তার একক এটাই হয়েছে তেজস্ক্রিয়তার একক কি বেক্রেল গ্রামারস্যির দ্রুতি কত তোমরা আলফা গামার সবগুলো মুখস্থ করে ফেলবা থ্রিটারটেন মাইনাস এইট তারপরে এনপিএন ট্রানজিস্টরের পি অংশটিকে পি অংশটি কী পি অংশটা হচ্ছে কি পিট ইলেকট্রনিক্সের যাত্রা শুরু হয় কত সালে আঠারোশো সালে তারপরে দেখো কোনটা অর্ধপরিবাহী বস্তু সিলিকন যেটা তোমরা অধ্যায় চারেও পড়ছিলা সো এরকম আরও আছে গ্যালিয়াম জার্মেনিয়াম এগুলো অর্ধপরিবাহী টাইপের নিম্নের কোনটা অ্যাম্প্লিপায়ার হিসেবে কাজ করে ট্রায়োড হচ্ছে গিয়ে অ্যাম্প্লিপায়ার হিসেবে কাজ করে সো ডায়োড ট্রায়ড সম্পর্কে তোমরা হচ্ছে এই চ্যাপ্টারে পড়ছিলা রঙিন টেলিভিশনে মৌলিক রঙগুলো কি কী আসমানি সবুজ এবং লাল সিলিকনের সাথে কোন পদার্থ যোগ করলে আর টি টাইপ বা এন টাইপে পরিণত হবে আচ্ছা এটা টি টাইপ হয়তো লিখতে চাইছে আচ্ছা পি টাইপ আর এন টাইপ সো ধরুন এটা পি টাইপে পরিণত হয় তাহলে সেটা হচ্ছে কি আমাদের বো কার্বন নাকি বোরন এটা হবে গিয়ে বোরন অ্যান্সারটা ইয়েস সো পি টাইপ এন টাইপ তোমরা এগুলো একটু দেখে নিবে এই চ্যাপ্টার থেকে কারণ এদিক থেকে আসলে খুব বেশি জিনিস আসে না চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার কোনটা কিডনির ব্লকেজ নির্ণয় এটা ব্যবহৃত হয় অধিক দূরত্বে তথ্য পাঠাতে কোন সংকেত সর্বোত্তম সেটা হচ্ছে গিয়ে ডিজিটাল সংকেত যার ফায়দা এখন আমরা পাচ্ছি কোনটার মধ্যে একটা চলকুণ্ডলি আচ্ছা স্লাইড চেঞ্জ ও ডায়াফ্রাম নামে ধাতুর একটা পাত থাকে সেটা হচ্ছে গিয়ে মাইক্রোফোন এবং টেলিফোনের উপাংশ কয়টা পাঁচটা এখানে অ্যাকচুয়ালি বোঝানোর যেগুলা ডায়োড ট্রায়োড তারপরে পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী এগুলো হচ্ছে তোমরা অলরেডি এসএসসিতে আমি মনে করি যে পড়ে আসছো যদি নাও পড়ে থাকো এগুলো থেকে আসলে খুব বেশি ইম্পর্টেন্ট এমসি আসে না এই জন্য আমরা ওইভাবে একদম ভেঙে চুরে দেখাচ্ছি না যেভাবে গতি বা অন্যান্য চ্যাপ্টারগুলো আসলে আমরা দেখছিলাম জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান অর্থাৎ অ্যাপ্লাইড যে ব্যবহার আমাদের জীবনে সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব ফিজিক্সের এমআরআই ইসিজি ব্র্যাকি থেরাপি ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান এনজিওপ্লাস্ট এবং ইটিটি এক্স রে থেকে শুরু করে আরও হাবিজাবি অনেক কিছু আছে যেখানে আমরা অ্যাকচুয়াল ফিজিক্সের ব্যবহার দেখতে পাই সো এখানে এর পূর্ণরূপ দেখা দেওয়া আছে যেটা আসতে পারে এমসিকিউতে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং ইসিজি ইলেকট্রো কার্ডিওগ্রাম ব্র্যাকি থেরাপি সংজ্ঞা দেওয়া আছে যে রক্তের ক্যান্সারের ক্ষেত্রে তরল পদার্থ হিসেবে তেজস্ক্রিয় ফসফরাস এবং হারের ক্যান্সারের ক্ষেত্রে তেজস্ক্রিয় স্ট্রনশিয়াম যেটাকে আমরা এসআর দিয়ে লিখি এবং থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার প্রক্রিয়াকে ব্র্যাকি ব্র্যাকি থেরাপি বলে তাহলে ব্র্যাকি থেরাপি কার সাথে রিলেটেড স্ক্রনশিয়াম আয়োডিন এবং ফসফরাস এখন ফসফরাস কার ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্যান্সারের ক্ষেত্রে হাড়ের ক্যান্সারের ক্ষেত্রে কারটা ব্যবহার করতেছি আমরা স্ট্রনশিয়াম রক্তের ক্যান্সার হচ্ছে গিয়ে ফসফরাস আর থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি আয়োডিন এটা মনে রাখাটা অনেকটা ইজি আমরা জানি যে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় জায়গাটা ফুলে যায় সো এরকম থাইরয়েড ক্যান্সার হচ্ছে গিয়ে আমাদের আয়োডিন আমরা ব্যবহার করে থাকি এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ব্র্যাকি থেরাপি এবার দেখো ইকো কার্ডিওগ্রাফি হৃদপিণ্ড পরীক্ষা করার জন্য যখন আলট্রাসাউন্ড ব্যবহার করা হয় তখন ওই পরীক্ষাকে আমরা বলতেছি ইকো কার্ডিওগ্রাফ সো ইকোটা একটু হচ্ছে গিয়ে রিলেটেড এবার দেখো সিটি স্ক্যান কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান তারপরে এনজিও প্লাস্টি এনজিওগ্রাম করার সময় ধমনির ব্লক মুক্ত প্রক্রিয়াকে আমরা এনজিও প্লাস্ট বলি সো এগুলো আমরা বায়োলজিতে আরো পড়াশোনা করবো সামনে ঠিক আছে আমি ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট তো এখানে অনেকগুলো পূর্ণরূপ তোমার আসলে জানতে হবে যাতে এমসিকিউতে বা এক কথায় দিলে তোমরা যাতে সেটা পারো কে ভারতীয় উপমহাদেশের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্রের নাম কি ক্রোস্কোগ্রাফ তারপর হচ্ছে গিয়ে কোনটা জৈব যন্ত্র স্বরূপ মানব দেহ যদিও যন্ত্র আর হিউম্যান বডির মধ্যে কিছুটা সিমিলারিটিস আছে যেমন আমরা যে খাবার গ্রহণ করি এই খাবার থেকে হচ্ছে আমরা শক্তি পাই কিভাবে আমরা শ্বসনের মাধ্যমে যে অক্সিজেনটা রিসিভ করি এটা হচ্ছে আমাদের খাবারটাকে জারুণ প্রক্রিয়ায় ভাঙে আর হচ্ছে ব্যবহারযোগ্য শক্তিতে কনভার্ট করে তারপরে দেখো এক্স রশ্মির আর যন্ত্র সেম আমরা যন্ত্রতে কী দেই অক্সিজেন তো আর দেই না পেট্রোল তেল জ্বালানি এগুলো হচ্ছে গিয়ে দেই মেশিন থেকে কাজ পাওয়ার জন্য এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত টেন টু দি পর মাইনাস টেন মিটার পেটের অন্তরের প্রতিবন্ধকতা শনাক্ত করা যায় প্রতিবন্ধকতা শনাক্ত করা যায় কোন রশির সাহায্যে এক্স রের সাহায্যে তারপরে দেখো যে রোগ নির্ণয়ের জন্য যে আলট্রাসোনোগ্রাফ করা হয় তার কম্পাঙ্ক কত এক থেকে দশ মেগাহার যে প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক বস্তুর কোনো ফালি বা অংশের দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় তাকে কী বলে টোমোগ্রাফি কোনটিতে এক্স রের তুলনায় ছবি অনেক নিখুঁত বা বিস্তৃত হয় সেটা হচ্ছে সিটি স্ক্যানে আমার ছবিটা অনেক বেশি নিখুঁত এবং বিস্তৃত থাকে এমআরআই এর পূর্ণরূপ কি দেখছো এই যে এই টাইপের এমসিকিউর জন্য হচ্ছে তোমার এই চ্যাপ্টারে যতগুলো পূর্ণরূপ আছে সিটি স্ক্যান থেকে শুরু করে এমআরআই এর সবগুলো সেটা তোমার জানতে হবে এবং ইটিটি হৃৎপিণ্ডের স্পন্দনের হার অনিয়মিত হলে তা কীসের মাধ্যমে শনাক্ত করা যায় সেটা হচ্ছে আমরা ইসিজির মাধ্যমে শনাক্ত করতে পারি হৃৎপিণ্ডের বৈদ্যুতিক বা পেশিজনিত ক্রিয়া পর্যবেক্ষণ করা যায় কোন পরীক্ষার মাধ্যমে ইসিজির মাধ্যমে অর্থাৎ হৃৎপিণ্ডের ম্যাক্সিমাম জিনিস আমরা মানে কার্ডিওগ্রাফ যেহেতু সো ইসিজিটার মাধ্যমে হচ্ছে আমরা হৃদপিণ্ডের মোটামুটি যত অসুস্থতা বা প্রতিবন্ধকতা আছে সব কিছু জানতে পারি সো যে প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক বস্তুর কোনো ফালিবা অংশে এটাকে আমরা দেখেছিলাম না এমআরআই তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ কিসের মাধ্যমে শরীরের ভিতর অস্বাভাবিক কোষ বৃদ্ধি পরীক্ষা করা যায় সেটা হচ্ছে গিয়ে এন্ডোস্কোপিক তো আমরা জানি যে অস্বাভাবিক কোষ বৃদ্ধিটাকে আমরা মোটামুটি ক্যান্সার বলতেছি মাইটোসিসের যখন অস্বাভাবিক বৃদ্ধি হয় তখন আমরা এই ক্যান্সারগুলো দেখতে পাই সো সেটা আমরা নির্ণয় করি অ্যান্ডোস্কোপির মাধ্যমে ক্যান্সার নির্ণয়ের কৌশল কোনটি রেডিও থেরাপি এনজিওগ্রাফিতে চিকিৎসা জেনারেল ব্যবহার করেন তার নাম কি তার নাম হচ্ছে গিয়ে ক্যাথেডর সো এই ছিল আমাদের আজকের ফিজিক্স ক্লাসটা তোমাদের সবাইকে ধন্যবাদ যারা সাথে ছিল আশা করি সব কিছু বুঝতে পারছো তোমরা সো আশা করি আমাদের এই কলেজ অ্যাডমিশনের ক্লাসগুলোর মাধ্যমে তোমরা কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যে থাকবা সো তোমরা চেষ্টা করবো তোমাদের ফ্রেন্ডদের সাথেও এই কোর্স সম্পর্কে আসলে তোমাদের আইডিয়া শেয়ার করার জন্য যে আসলে এই কোর্স থেকে তোমরা কিভাবে বেনিফিটেড হচ্ছ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ